দেশে এবং প্রবাসে যারা আমাদের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, গণমাধ্যম কর্মীদের সুরক্ষা, করোনায় গণমাধ্যম কর্মীদের সুরক্ষা, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের আড্ডা হবে, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন গণমাধ্যমের সেই সমস্ত প্রিয় মানুষ যারা নিজের জীবনের ঝুঁকি, নিজের জীবনকে বাজি রেখে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা, আপনারাও চাইলে আপনারা কমেন্টস করে আমাদের প্রশ্ন মতামত এবং আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো প্রথমেই আমরা যে সমস্ত গণমাধ্যম কর্মীরা রয়েছে তাদের কি সুরক্ষা প্রয়োজন, তারা কি ভাবছেন, আমরা সেই বিষয়ে কথা শোনার জন্য অপেক্ষা করব এবং আপনারাও আমাদের সাথে থাকবেন। আমরা একটু নিশাত লেজার কাছে যাব প্রথমে, যে আমাদের এই মুহূর্তে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে আমাদের কতটুকু সুরক্ষা আমাদের প্রয়োজন, আপনি কেমনটা ভাবছেন? অবশ্যই আমাদের এই করোনার এই টাইমে আমাদের অবশ্যই সুরক্ষা প্রয়োজন, কারণ করোনা এটা এমন একটা ভাইরাস যেটা একদিকে একজন ছড়াচ্ছে। যেহেতু আমরা সংবাদকর্মী বা সংবাদ মাধ্যমে যারা আছি, সংবাদ পাঠিকা বা বলেন জার্নালিজম লাইনে যারা আছি, যারা বাইরে কাজ করছেন, হ্যাঁ আমাদের বিটিভির মানে আমাদের যত চ্যানেলের প্রডিউসার যারাই আছেন মিডিয়া জগতে, এদের আসলে সংবাদকর্মী হিসেবে এদের আসলেই অনেক আমি মনে করি স্যালুট দেওয়া উচিত এই করোনার টাইমে এনারা যে কাজ করছেন, সত্যি হ্যাটস অফ। কারণ আমাদের অবশ্যই সুরক্ষা দরকার, কারণ আমরা যখন নিউজটা পড়ছি তখন আমাদের সাহচর্য অনেকেই আসছেন, আমাদের পেপার দেওয়া হচ্ছে, আমাদের কলম দিয়ে সেটাকে লেখা হচ্ছে বা ঠিক করা হচ্ছে, প্রডিউসার আছেন, তো সব কিছু সংস্পর্শে আসা হচ্ছে। হ্যাঁ আমরা যখন বসছি একটা টেবিলে নিউজের নিউজ রুমে বুথে, তখন অনেক যখন যাচ্ছি তখন ক্লিপটা পড়ানো হচ্ছে, হ্যালো মাইক্রোফোনে মনে হয় টিপ পড়ে গেছে ওর, হাত দিয়েছে মাইক্রোফোন অন করেন এটা। ফারজানা করিমের কাছে যাব। ফারজানা করিম টেলিভিশনের বর্তমানে আমরা রেগুলারই দেখছি, অনেকেই হয়তো রোস্টার মেনটেন করে একটু আধটু খবর করছেন, কিন্তু ফারজানাকে আমরা রেগুলারই দেখছি, তো কি সুরক্ষা আমাদের প্রয়োজন ফারজানা করিমের কাছে জানতে চাইব। কথাগুলো কেটে কেটে আসছে, আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি আপনার কথা সম্পূর্ণ ক্লিয়ার। আমাদের কি সুরক্ষা প্রয়োজন? আমাদের এই প্রোগ্রামটা ফেসবুকে শেয়ার হচ্ছে না কেন? লিংকটা শেয়ার করলে কি ফেসবুকে এরকম দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো নিউজ কভারেজ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের সবার আগে যেটা সতর্কতা সেটা হচ্ছে নিউজের গাড়ি।
নিউজের গাড়িটা স্যানিটাইজেশন করা খুব বেশি জরুরি। তো আমাদের অফিস থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, আমাদের গাড়িগুলোকে ওয়েল স্যানিটাইজ করা হচ্ছে, মানে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের সাথে যদি সহকর্মীরা, আমরা যারা বসছি একসঙ্গে যদি বসি, তাহলে সেক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স যেটাকে বলে, সেটা আমরা বজায় রাখতে পারছি না। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা বড় ধরনের রিস্ক। এবং একজনকে আনবে, একজনকে আনবে, একজনকে আনবে, এভাবে করে করে তো আর এতবার এতগুলো গাড়ি সার্ভ করা সম্ভব না। তো এটা একটা বড় ধরনের প্রবলেম। এবং আমাদের ড্রাইভাররা হচ্ছে আমাদের পার্সোনাল ড্রাইভাররা এখন লকডাউন অবস্থায় আমরা অফিস থেকে কিছু চিঠি ইস্যু করেছি আমাদের ড্রাইভারদেরকে, দিয়েছি কিছু কাগজ, কিছু সার্টিফাইড কাগজ দিয়েছি যে ওরা যেন এগুলো পুলিশকে দেখিয়ে আসতে পারে সহজে আমাদের বাসায় ড্রাইভ করার জন্য, গাড়ি চালানোর জন্য। কিন্তু পুলিশ ওখানে দেখা যাচ্ছে রাস্তায় কারোর কথা শুনছে না, কারোর কথাই শুনছে না, এবং সমানে রাস্তায় বের হলেই পুলিশ ডিস্টার্ব করছে। তো ড্রাইভার আসতে পারছে না, আমার ড্রাইভার অন্তত পক্ষে আসতে পারছে না গত সপ্তাহ থেকে। তো আমাকে আমার অফিসের গাড়ি নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি অফিসের গাড়ি নিচ্ছি, এবং আমাকে যথেষ্ট, এটা আমার জন্য যথেষ্ট পরিমাণে রিস্কি। এই গাড়ি যতই স্যানিটাইজ করা হোক না কেন, এই গাড়িতে আমার সঙ্গে আমার কলিগ থাকছে। আমি জানি না আমার কলিগ নিজেকে কতটুকু সতর্ক রেখেছেন, বা আমার কলিগ কতটুকু পরিচ্ছন্ন, বা আমার কলিগ কতটুকু সচেতন আছেন। তো বা আমার সাথে যে ব্যক্তিটি আছেন, সে ব্যক্তিটি সম্পূর্ণরূপে আমার নিউজ প্রেজেন্টার নাও হতে পারে, সে অন্য কোনো জায়গায় বা ক্যামেরা পার্সন হতে পারে, বা অন্য কোনো ক্ষেত্রে কর্মরত হতে পারেন, তিনি সে ততটুকু লেভেলের নিজেকে পরিচ্ছন্ন নাও রাখতে পারেন বা সচেতন নাও হতে পারেন। তো গাড়িটা একটা বিশাল ফ্যাক্টর আমাদের জন্য। তারপরে আমরা গাড়িটা খুলছি, বন্ধ করছি, এই যে টাচ করছি, টাচ করার পরে কিন্তু সাথে সাথে আমাদের উচিত হচ্ছে আমাদের যে স্যানিটাইজার থাকে, যে কোনো স্যানিটাইজার দিয়ে সাথে সাথে আমাদের হাতগুলোকে ওয়াশ করে ফেলা। তারপর আমরা যখন অফিসে ঢুকি, এখন আমাদের তারপরে শুধুমাত্র কার্ড প্রেস করা ছাড়া আর সমস্ত কিছুই এখন বন্ধ করে দেওয়া হয়েছে, আর সবকিছুই এখন আমাদের বন্ধ, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা সিঁড়ি বা ওয়াল কোনো কিছু ধরে এখন আর উঠছি না। তারপরে লিফটের বাটন প্রেস করা সম্পূর্ণ বন্ধ, এগুলো সবকিছুই এখন বন্ধ। ওগুলো প্রেস করার সময় আমরা কোনো একটা টিস্যু বা কোনো একটা কাপড় দিয়ে আমরা প্রেস করছি। তারপর হচ্ছে প্রথমে ঢোকার সময়ই একটা ব্লিচিং পাউডার দিয়ে যে সলিউশনটা বানানো হয়, ওটাতে আমরা প্রথমে পা রাখি, যাতে আমাদের জুতাটা স্যানিটাইজড হয়ে যায়। তারপর আমরা ঢুকার পরে যেখানে যে জায়গাটাতেই ঢুকি না কেন, প্রথমে ঢোকার সময় আমাদের হাত এতটুকু পর্যন্ত আমরা স্যানিটাইজ করে ফেলি। এবার হচ্ছে এই ঢোকার এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে বললাম যে এন্ট্রি লেভেলটা। তারপরে ভেতরে ঢুকে আমরা কি করি বা না করি এগুলোর ব্যাপারে পরবর্তীতে আসবো, বাকিরা সব বলুক, তারপর আমরা পরবর্তী ম্যাটারটাতে আসবো। জি, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা একটু অভিজ্ঞতা শুনবো। সাদমিনের কাছে আমরা তার কাছে যাচ্ছি। সাদমিন, আমরা এই মুহূর্তে বিশেষ করে আপনার কাছে একটু, আপনি কি এইসব গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিয়ে কি ভাবছেন? জি, আমরা যেটা জানি যে করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসাবে যারা লড়াই করছেন, ডাক্তার, নার্স, চিকিৎসক, চিকিৎসা কর্মী, চিকিৎসা সেবার সাথে যারা জড়িত সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার নামই উঠে আসে। কিন্তু দেখা যায় যে আমরা গণমাধ্যম কর্মী যারা, সেটা রিপোর্টিংয়ে হোক কিংবা ডেস্কে হোক কিংবা প্রেজেন্টেশনে হোক, এই ক্ষেত্রটাতে যারা কাজ করে তাদেরকে আসলে একদম সম্মুখ যোদ্ধা হিসাবে একটা আলোচনায় কিংবা তাদের নিরাপত্তা কিংবা স্বার্থ রক্ষায় আসতে অনেক সময় লেগে যায়, কিংবা এটা আসলে এখন খুবই খুব দ্বিধাদ্বন্দ্বের একটা বিষয়ে পরিণত হয়েছে যে আসলে সংবাদকর্মীরা কতটুকু সম্মুখ যোদ্ধা হিসাবে বিবেচিত এই করোনাকালীন সময়ে। আমি শুরুতে এই কথাটা বললাম এ কারণে যে আমরা আসলে
দেশে কিংবা বিশ্বের যে কোনো জরুরি পরিস্থিতিতে যেটা হয়, আমি মনে করি সংবাদ কিংবা তথ্য সেবা হচ্ছে প্রথম মাধ্যম জনগণের কাছে পৌঁছানোর জন্য। আমরা যখন জনসাধারণ কিংবা মানুষজন যখন তথ্য কিংবা সংবাদটা জানতে না পারবে, তারা কিন্তু আসলে এটা আসলে একেবারে অন্ধের মতন, তথ্যটাই যদি তাদের কাছে না যায়। তাছাড়া এই করোনাকালীন সময় আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন গুজব কিংবা মানে অপসংবাদ আমরা যেটা বলি, এ ধরনের অনেক কিছুও ছড়ানো হচ্ছে। তো একজন এখন ফ্রন্টলাইনে যেসব মিডিয়া চ্যানেলগুলো আছে, তারা কিন্তু শুধু সংবাদ বা তথ্য সরবরাহ করছে না, তারা একদম যারা এসব গুজব কিংবা অপপ্রচারের সাথে জড়িত সেই সব জায়গা থেকেও কিন্তু সঠিক তথ্যটা বের করে এনে জনগণের সামনে উপস্থাপন করছে। তো এই ক্ষেত্রে এখন আমি যদি আসি যে সংবাদকর্মীদের নিরাপত্তার বিষয়টা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ কিংবা প্রযোজ্য, এক্ষেত্রে আসলে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রিপোর্টারদের যারা মাঠে কাজ করেন তাদের কিন্তু বিভিন্ন সংক্রমিত অঞ্চল তারা পরিদর্শন করেন, তারা আপনার বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, তারা বিভিন্ন ডাক্তার চিকিৎসকদের কাছে যাচ্ছেন, রোগীদের কাছে যাচ্ছেন, ইন্টারভিউ নিচ্ছেন। তো সেক্ষেত্রে তাদের নিরাপত্তাটা আসলে একেবারেই প্রথম ভাগের দাবিদার। এবং এখন যেটা আমাদের দেশে যেহেতু সুরক্ষার সরঞ্জামগুলোর কিছুটা অপ্রতুলতা রয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন পিপিই আসলে সবাই যেন সাধারণভাবে ব্যবহার না করে। কিন্তু আমি মনে করি অন্তত মাঠে যারা সংবাদকর্মী হিসেবে কাজ করছেন, মাঠে যাচ্ছেন, তারা অন্তত যদি প্রোটেকশনের এই বন্দোবস্তগুলো তারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে শুধু তারাই না, এই যে আমরা চ্যানেলের ভিতরে একটা চ্যানেলে যত জায়গায় যত মানুষ কাজ করছে, একজন নিউজ প্রেজেন্টার হিসাবে আমি আমার জন্য ব্যাপারটা অনেক বেশি সুরক্ষিত হয়ে যায়। কেননা আমি হয়তো আমার বাসা থেকে বের হয়ে অফিস পর্যন্ত যাচ্ছি, অফিস থেকে মেকআপ রুম পর্যন্ত যাচ্ছি, মেকআপ রুম থেকে নিউজ রুম, নিউজ রুম থেকে স্টুডিও, আমি হয়তো বাইরে যাচ্ছি না, এতটুকু জায়গায় হয়তো বিভিন্ন স্টেপে স্টেপে স্যানিটাইজেশন প্রক্রিয়া করে আমি নিজেকে সুরক্ষিত রাখতে পারছি, অন্তত আমাকে, যদি আমি সচেতন হই। কিন্তু যখন বাইরে থেকে যারা এই ধরনের প্রোটেকশন বা এই ধরনের জায়গা ঘুরে ঘুরে খবর সংগ্রহ করে যখন চ্যানেলে ঢুকবেন, আমি যখন তাদের সংস্পর্শে আসবো কিংবা আমার চ্যানেলের অন্যান্য সহকর্মীরা, তখন কিন্তু আমাদের জন্য ব্যাপারটা খুবই ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। এবং নিউজ প্রেজেন্টারদের ক্ষেত্রে আমি ঝুঁকিটা একটু বেশি ব্যক্তিগতভাবে বলতে চাই এভাবে, আমরা কিন্তু পিপিই পড়তে পারছি না। হ্যাঁ, আমরা আমি যাচ্ছি, আমি হাত স্যানিটাইজ করছি, আমার টেম্পারেচার মাপ হচ্ছে, আমি জুতা ওয়াশ করে নিচ্ছি, আমি সবকিছু করেই অফিসে যাচ্ছি, আমি আমার মেকআপ রুমে, এখন আমাদের কোনো মেকআপ আর্টিস্ট নাই, তাদের ছুটি দেওয়া হয়েছে, নিজের মেকআপ নিজে করি, টেবিলটা আমি নিজে স্যানিটাইজ করে নেই, পরিষ্কার করে নেই, এরপরে আমি মেকআপ করতে বসি, স্টুডিওতে যখন যাই আমি টক ব্যাক লেভেল এগুলো সবকিছু অ্যালকোহলযুক্ত প্যাড দিয়ে কিংবা স্যানিটাইজার দিয়ে ওয়াশ করে তারপরে বসি। কিন্তু আমার পক্ষে কিন্তু সম্ভব না ওই চেয়ারে আর টেবিলে আমি যখন বসছি আমি মুখে মাস্ক লাগিয়ে বসবো কিংবা আমার হাতে গ্লোভস থাকবে, আমাকে কিন্তু সেই চেয়ার টেবিলে সাধারণ পোশাক পরেই বসতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে রিস্কটা অনেক বেশি, সেক্ষেত্রে সংবাদকর্মীদের সুরক্ষাগুলো চ্যানেলগুলো কিংবা মিডিয়া হাউসগুলো যত বেশি তারা এটা মেনটেন করতে পারবে কিংবা নিশ্চিত করতে পারবে, আমাদের জায়গাগুলো ততটা দ্রুত ঝুঁকিমুক্ত হয়ে আসতে থাকবে। জি, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম, আমরা একটু আমরা নিশাত লিজার কথা শুনছিলাম, তখন আমাদের সংযুক্ত একটু বিচ্ছিন্ন হয়ে যায়, তো আমরা একটু আবার আপনার কাছে, ফোন আসছিল কেটে গেছিল, যেহেতু আমি বিটিভিতে আছি, আমি রোজার মাসটা আসলে নিউজ পড়বো না, যেহেতু একটু রোজার মাস বলে আর হলো যে পড়েছি কয়েকদিন, যেটা আমাদের বিটিভিতে আমাদের স্যানিটাইজ আমাদের আছে, মেকআপ মেয়েরা আছে, তারা নিজেরাই স্যানিটাইজ হয়ে আসছেন, কিন্তু মাস্ক পরছেন, কেউ কেউ গ্লাভসও পরছেন, কিন্তু আমরা যার যার মেকআপ নিজেরা নিয়ে যাচ্ছি, হ্যাঁ, যতটা সম্ভব করা হচ্ছে। তারপরও এটা মানে আমি যেটা বলি করোনা বলে কথা,
এটা আসলে আমাদেরকে, আমি মনে করি যারা আমার নিউজ প্রেজেন্ট আছে এখানে, আমরা আমাদের যারা আমাদের সহকর্মীরা ফ্রেন্ডরা, আসলে আমাদের আসলে এটা একটু কিন্তু যত আমরা নিউজ পড়ছি, হ্যাঁ, তো নিউজটা আমাদের পড়া হচ্ছে, আমাদের বুকে কিন্তু দূর দূর একটা ভয় ভয় কাজ করছে। আসলেই আমরা মনে করি যে যারা আমরা যে নিউজ পড়ছি, যারা এটার সঙ্গে জড়িত আছে, তারা আসলেই এটা অনেক মানে বড় একটা ই করছে। সত্যি কথাই আমরা খুব সাহসিকতা দেখাচ্ছি। আমি তো ব্রাভো দেওয়া উচিত যারা এই সময় যারা নিউজ পড়ছে। আসলে তাদের সুরক্ষার জন্য আমি মনে করি আরেকটু বেশি খেয়াল রাখা উচিত যাদের, যে কোনো চ্যানেলে যারা আছেন উত্তরণ কর্মকর্তারা। আমার মনে হয় নিজেরা তো আমরা সেফ থাকি, যে ও যেমন বললো, শারমিন যেমন বললো যে হ্যাঁ এটা ঠিক যে টেবিল বা চেয়ারটা, ওটা তো আমি আর চেঞ্জ করতে পারছি না, ওটা তো স্যানিটাইজ করা যাচ্ছে না, হ্যাঁ, সো অনেক কিছু ব্যাপার আছে, হাতে গ্লোভস করতে পারছি না, আমরা পেজ একটা আসছে সেটা পেজটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আমাদের যেটা বিটিভিতে হয় অনেক কিছুতেই, তো এইগুলো আসলে একটা খুব খুবই একটা ভয়ের ব্যাপার। সত্যি কথাই আমরা যারা পড়ছি এটা আল্লাহকে, মানে আমরা যেহেতু মুসলিম, আল্লাহকে আর কি মানে আল্লাহর কথা মনে করে আমরা সাহস করে পড়ছি, এটাই হলো কথা। আর আর কি বলবো, আর আর আমি মনে করি যে আমাদের সংবাদকর্মী যারা মেয়েরা আছেন তাদের মনে হয়, আমার মনে হয় একটু আমি জানি আমরা কেউ ওরকম না যে আমরা এটাই জব আমাদের, এটা আমাদের শৌখিনতার জব। আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশে এখন ওটা তৈরি হয়নি, কয়েকটা চ্যানেলে আছে। আমি মনে করি আমার, আমি সেটা সংবাদকর্মী হিসেবে বলতে পারি যে আমার মনে হয় এইখানে একটু কমিয়ে দেওয়া উচিত নিউজ প্রেজেন্টারদের সব চ্যানেলে, এবং ছেলেদেরকে বেশি দেওয়া উচিত। আমি মনে করি এসে একটা সবকিছু ব্যাপার আছে, বাসায় এসে চেঞ্জ সবকিছু, হ্যাঁ, ক্লিন করা, এগুলো একটা ব্যাপার আছে, বাসায় আমাদের ফ্যামিলি থাকে, এটা আমি একটা ফ্যামিলি আমার হিসেবে বলছি ঘরের কথা, আর এটাই সত্যি কথাই। তারপরও আমি আশা করি আমাদের করোনা মুক্ত হবে, আমাদের সমস্ত চ্যানেলে নিউজ প্রেজেন্টার যারা আমরা এই সংবাদকর্মীরা আছি, যারা সামনে যাচ্ছে, যারা খবর নিয়ে আসছে এদিক সেদিক দৌড়ে যেয়ে, হ্যাঁ, তাদের সমস্ত সাহসিকতার পরিচয় দিতে ইনশাল্লাহ আমার মনে হয় এটা থেকে আমরা রক্ষা পাবো। এটাই আমার কথা। জি, আমরা জনাব জাভেদকে আপনার কাছে যাব। সত্যিকার অর্থে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা গণমাধ্যম কর্মীদের প্রতিনিধিত্ব করছি, আজকের এই প্রস্তাবনাগুলো আশা করি যারা নীতি নির্ধারণ রয়েছেন, মহল রয়েছে, অ্যাপটু রয়েছে, তারপর বাংলাদেশের যারা এই তথ্য মন্ত্রণালয় এবং টেলিভিশন গুলার যারা সরাসরি এই বিভাগ গুলার সাথে জড়িত, তারা বিষয়গুলো শুনবেন এবং আমাদের এই প্রস্তাবনা আকারে আজকের এই লাইভ থেকে আমরা বিষয়গুলো তুলে ধরতে পারি। এই জন্য আমি ব্যক্তিগত আপনার জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে যে প্রস্তাবনাগুলো, এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছবে আশা করি। আমি আপনাদের কাছ থেকে প্রস্তাবনাও আশা করছি। জনাব জাভেদ কারদার, আপনার কাছে ফিরছি। ধন্যবাদ দুলাল ভাই। অ্যাকচুয়ালি আমাদের কথাগুলো আমাদের এখানে সবাই বলে ফেলেছে অলরেডি। আমি একটু আমার কথা বলে দেন, আমি সবার কথা আগে বলছি। যেমন ফারজানা করিম যেটা বলেছে যে আমাদের ড্রাইভারদেরকে মানে আসতে দিচ্ছে না, বা ড্রাইভারদের অনেক ড্রাইভাররা আবার ছুটিতেও চলে গেছে। যারা ড্রাইভ করতে পারছেন, তাদের যাদের গাড়ি আছে, তারা কিন্তু নিজেরাই যাচ্ছে। যেমন আমি আমার কথা আগে বলে নি, তারপর আমি সবার কথা বলছি। আমি একটু সচেতন ভাবেই আমি একটু এগুচ্ছি, সেটা হলো আমি আমার গাড়িতেই যাচ্ছি, আমার গাড়িও স্যানিটাইজ করা আছে, দেন আমার গাড়িতে আমি কাউকে উঠাচ্ছি না, মানে স্বার্থপরের মতোই আমি কাজটা করছি। সেটা ফারজানা করিম যেটা বলেছে, সেটা আমরা বা শারমিন যেটা বলেছে, আমরা কিন্তু সচেতন হয়ে যাচ্ছি যারা নিউজ প্রেজেন্টার তারা, কিন্তু আমরা ওখানে যাওয়ার পরে আমরা অনেক সহকর্মীকে পাচ্ছি। কেউ হয়তো বাইরে থেকে রিপোর্টাররা আসছেন, ঠিকই, আমরা যেখানে ধরলেন আমি নিউজটা রিহার্সেল করছি, ওখানে এসেই আমার সামনে দাঁড়িয়েছে বা আমার সাথে কথা বলছে বা কাগজ আদান প্রদান হচ্ছে বা একটু কলমটা দাও, তাই না? তো ওই দিক থেকে সচেতন হতে হবে। কিন্তু আমি একটু আমার কথা বলে তারপরে ওই দিক থেকে আমি যাচ্ছি। আমি কিভাবে যাচ্ছি, আমি আমার গাড়িতে যাচ্ছি, আমার টেলিভিশনও যথেষ্ট সচেতন। একটা ছোট টেলিভিশন নতুন আরম্ভ হয়েছে, আমি এরকম কিন্তু কোনো জায়গায় দেখিনি, ওরা যথেষ্ট সচেতন। কিভাবে আমি একটু বলি, সবাইকেই বলছি, আপনাদের এখানে যারা আছেন সবাই দেখেন আমাদের টেলিভিশন কি করেছে। ওই ফারজানা করিম যেটা বলেছে, আমরা গাড়ি থেকে নামার পরে ওই যে একটা পাপোশ, একটা স্পঞ্জের মধ্যে আমরা আমাদের জুতোটা স্যানিটাইজ করা হচ্ছে। জাস্ট আমরা ওখান থেকে জুতোটা উঠানোর পরেই আমাদের আবার স্প্রে করা হচ্ছে জুতোতে, এবং আমাদের পুরো নিচের
বডির নিচের সাইডটাতে, পায়ের সাইডটাতে। তারপরে আমার হাতে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া হচ্ছে, তারপরে দেন আমার টেম্পারেচার মাপা হচ্ছে, তারপরে আমি ঢুকতে পারছি। ঢুকার পরে ওখানেও বিভিন্ন জায়গায় স্যানিটাইজার আছে, আমরা ওইটা করছি, এটা ঠিক আছে, রাইট? আমাদের টেলিভিশন যে জিনিসটা করেছে, আমাদের মেকআপ, ওনারা অবশ্য আমরা অনেকে, আমার মনে হয় এখানেও অনেকে অনেকে যার যার মেকআপ হয়তো নিজেদের একটা বক্স আছে, বক্সের মধ্যে আছে। তারপরেও আমরা যেটা গণ মেকআপ সবাইকে দিচ্ছে, সেটা হয়তো আমাদের ফোমটাও আমরা নিজেরা, নিজস্ব ফোম আছে, নিজস্ব পাপ আছে, নিজস্ব জিনিস আছে, ওইগুলো দিয়েই করছি। আমাদের স্টেশন যেটা করেছে, মেকআপ কেউ করবে না, নিজের মেকআপ নিজে করো, যেরকমই আসুক কোনো অসুবিধা নেই, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, আমরা নিজেরাই মেকআপ করছি। এবং এই আরেকটা কথা যেটা এসছে, সেটা হলো যে বসে আমরা নিউজ পড়ি, স্বাভাবিকভাবেই ওখানে টেবিল চেয়ার আছে, সেই জিনিসটা সেটাও আমাদের টেলিভিশন বলেছে নো, এখন থেকে কোনো বসা হবে না, আপনারা দাঁড়িয়ে নিউজ পড়বেন, আপনি মেকআপ করে আপনি দাঁড়িয়ে নিউজ পড়ে আপনি চলে যাবেন। এমনকি মেয়েদের ব্যাপারেও, এটা ভালো হয়েছে যে যেমন আপনাদের মেয়েদের বেলায়ও বলছি, মেয়েদের বেলায় আপনারা যেমন শাড়িটাকে অনেক সময় ভাঁজ করে পরেন, তাই না? ওটা পড়তে হয় অনেক স্টেশনে, সেটাও বাদ দিয়েছে, বলেছে নো, আপনারা এই করোনার সময় আপনারা যেভাবে পড়েন এমনি পড়ে আপনারা নিউজ পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সুরক্ষার যে জিনিসটা, যে আমরা শুধু ঠিক আছে আমার স্টেশন বা আমরা নিজেরা সচেতন হচ্ছে, এই যে আমরা নিউজ পড়ার পরে আমার গাড়ি আছে, কিন্তু আমাদের ওখানে প্রায় 5 জন 6 জন 7 জন নিউজ প্রেজেন্টার আছে, আমার মনে হয় না কারোর গাড়ি আছে। হ্যাঁ, ওনারা ঠিকই অফিসের গাড়ি ইউজ করছে, ফারজানা করিম যেটা বললেন বা শারমিন যেটা বললেন, যে ওদের সাথে যেন রিপোর্টার দেন ক্যামেরাম্যান বা অন্য কেউ আছে, আমরা যে রুটে আমি যাচ্ছি ওই রুটে হয়তো আমরা 5-6 জন উঠছি, তো ওখানে ওরা কতটুকু সচেতন বা ওরা কতটুকু সুরক্ষা আছে, সেই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি সামাজিক দূরত্ব না, আমাদেরকে এটা বলা হচ্ছে শারীরিক দূরত্বে থাকা, তাই না? আমরা কিন্তু একই গাড়ির মধ্যে 5-6 জন উঠে যাচ্ছি, সেই জিনিসটা আমাদের স্টেশনের কর্মকর্তারা একটু ভেবে দেখা উচিত, আর আমরা কতটুকু সুরক্ষায় আছি ওখান থেকে বোঝা যাচ্ছে। যেমন এই যে মাইক্রোফোন আমরা যেটা ইউজ করছি, আমরা স্যানিটাইজ করে করে পড়ছি, কিন্তু এটা কতক্ষণ থাকছে সেটা জেনে সবাই, আমিও দিচ্ছি আবার আমার নেক্সট প্রেজেন্টারও দিচ্ছে, তার প্রেজেন্টারও দিচ্ছে, এরকম, বা যারা টক শো করতে আছে তারাও দিচ্ছে, তাই না? তারাও ইউজ করছে। হ্যাঁ, আমরা হয়তো মেকআপটা যার যার মেকআপ তারা করছে, কিন্তু বাইরে যারা আসছে তারাও তো সুরক্ষা না মনে হয়, তাদেরকেও একটু পাপ করতে হচ্ছে, মেকআপ দিতে হচ্ছে, সেই সবার এখন কার কাছে কি আছে, তাই না? যেমন আমরা কিছুদিন আগেও দেখেছি বারডেম হসপিটালে, গত 2 দিন আগে একজন করোনা রোগী, ও কিন্তু স্বীকার করেনি ও করোনা রোগী, যে মুহূর্তে ওকে নিয়ে গেল, হার্ট অ্যাটাকে মারা গেছে, তখনই বলছে না উনি তো করোনা রোগী ছিলেন। আমরা তো ওর সাথে যারা ধরেছে সমস্ত স্টাফদেরকে, প্রায় আমরা শুনেছি 66 জনকে ওনারা কোয়ারেন্টিনে পাঠিয়ে দিয়েছে, এখন আমরা কতটুকু সুরক্ষিত, তাই না? সেক্ষেত্রে আমাদের রিপোর্টাররা যারা বাইরে যাচ্ছে তারা পিপিপি পড়ছে, কিন্তু পিপিই আমরা কিন্তু পড়ছি না। আমাদের যেমন আমাদের যারা টক ব্যাক লাগিয়ে দিচ্ছে সেও পড়ছে না, আমাদের মেকআপ ম্যানরা পড়ছে না, তাই না? তো এই জিনিসগুলো আমরা আরো আসব। তো আমাদের স্টেশনের কথা এটা বলেছি, আর ওই যেটা নিশাদমণি লিজা বলেছে সেটাও আমাদের স্টেশন সেইটা মেনটেন করছে, সেটা হয়েছে এক প্রেজেন্টারকে দিয়ে 4 ঘন্টা নিউজ পড়াচ্ছে, আমাদের ভিডিওতে দাই করছে, তারপরে আরেক প্রেজেন্টারকে দিয়ে 4 ঘন্টা পড়াচ্ছে, সারা দিনে 2 প্রেজেন্টার শুধু রাখা হচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের কর্তৃপক্ষ একটু মেনটেন করছে, কিন্তু তারপরে ওই যে আরো কথা উঠে আসবে, ফারজানা করিমও অনেক কথা বলবে, ও শুধু এন্ট্রিটা বলেছে কিন্তু এর পরের কথাগুলো এখনো বলেনি, সেগুলো বলবে, আমরা সবার কথা শুনি, এর মধ্যে মধ্যে আমরাও কথা বলবো, আমরা সবাই, ঠিক আছে, আমরা সবাই কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে দুলাল ভাই, এবার নুজাদ আফরিনের কাছে যাব, সুরক্ষা নিয়ে, নিজেদের সুরক্ষা নিয়ে, গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য, আমি আসলে খুবই সম্মানিত বোধ করছি, কারণ আমার সব গুণীজন যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের সাথে একই কাতারে কিছু বলবার সুযোগ পেয়ে আমার
খুবই সম্মানিত বোধ করছি আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে বাসায় থাকছি 5 দিন আর বাসার বাইরে অফিস করছি 5 দিন, তো আমি খুবই এই করোনার সময়ের মধ্যে আমার একটা অনেক বড় পরিবর্তন হয়েছে, কারণ আমি আগে গাজী টেলিভিশনে ছিলাম, এখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে জয়েন করেছি 1 মাস খানেক। তো এটা মূলত নিউজ চ্যানেল, আপনারা সবাই জানেন, নতুন সব নিয়মের সাথে নিজেও পরিচিত হচ্ছে, কিন্তু যেহেতু পরিস্থিতিটা একটু ভিন্ন রকম, ইন্ডিপেন্ডেন্ট নিউজেরও একই অলরেডি একজন ধরা পড়েছিলেন ভিডিওগ্রাফার, উনি আপনারা সবাই জানেন, তার সাথে 47 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, তাদের মতো থেকে অলমোস্ট সবাই এখন আবার কাজে ফেরত এসেছে, সেটা আল্লাহর কাছে শুকরিয়া যে তারা আবার ফেরত এসেছে। কিন্তু যে আতঙ্কটা প্রতি মুহূর্তে বোধ করি, যে আমার ধারণা আপনাদের মতো আমরা সবাই আসলে আতঙ্কিত, আতঙ্ক নিয়েই আসলে অফিস করা, বের হওয়া মানেই মানে ধরে নিয়েছি যে বের হওয়া মানেই হচ্ছে আমার জীবনের রেস, এবং যে কারণে আমরা সবাই আসলে এটা মাথায় নিয়েই হয়তো বা কাজে নামি। অন্যান্য ডাক্তার নার্স বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সবার মতো আমার ধারণা নিজেকে যোদ্ধার মতোই বোধ করছি, কারণ আমার কাছে মনে হয় যে এটা আমাকে অনেক মনোবল দেয়, যখনই ঘর থেকে বের হচ্ছি এই ঝুঁকিটা মাথায় নিয়েই বের হই, আর নিজেকে আসলে পজিটিভ ভাবার তো কোনো বিকল্প নাই, তাই না? সারাক্ষণ নেগেটিভ ভেবে তো আসলে নিজের মেধা মনন সবকিছুকে আসলে ঘরের মধ্যে বন্দি করে রাখারও আমি কোনো বলা বাহুল্য যে এটা আসলে উচিত না, অনুচিত কাজ। তো সেভাবে আসলে কাজে নেমেছি, কাজ শুরু করেছি, কিন্তু শুরু করতে যে যে প্রবলেম গুলো অলরেডি অনেকে বলে ফেলেছেন, আমি শুধু এটার সাথে একটা যুক্ত করব যে টেবিল চেয়ার টক বেক আর লেপেলটা আমরা রাব বা স্প্রে করে স্যানিটাইজ করছি, কিন্তু আমার কাছে মনে হয় এটা এনাফ না। এখন এটার সমাধান নিয়ে অনেকে আমাদের চ্যানেলে আসলে আলোচনা হয়েছে যে ইন্ডিভিজুয়ালি গ্রুপ করে এটা আলাদা করা যায় কিনা, এবং ফাইনালি এটা করেছি, এটা একটা ওয়ে আর কি, নট নেসেসারি এটাই হচ্ছে সবচেয়ে সেফেস্ট ওয়ে, বাট আমি শেয়ার করার জন্য বলছি যে এটা আমাদের এ এবং বি দুইটা টিম করা হয়েছে, মানে প্রেজেন্টারদের যারা উপস্থিত মানে যারা অলরেডি কাজ করছেন তাদের এ বি টিম, এবং হোল চ্যানেলে এ বি মানে সবগুলো ডিপার্টমেন্টে দুইটা টিম, তো যে এ গ্রুপ যদি 5 দিন অন থাকে বি গ্রুপ অফ থাকে, আবার বি গ্রুপ যদি অন থাকে এ গ্রুপ অফ থাকে, ঠিক সেভাবে প্রত্যেকটা জায়গাকে ডিভাইড করে দেওয়া হয়েছে, যেন চিহ্নিত করা যায় যে ও অমুক দিন আসলে কারা কারা কাজে উপস্থিত ছিলেন, এই এই আইডেন্টিফিকেশনের জন্য আসলে তারা এই ব্যবস্থাটা করেছে। তো এই টক ব্যাক আর লেপেল গুলা প্লাস হচ্ছে আমাদের সামনে ল্যাপটপ থাকে, এগুলাকে এ বি করে আলাদা করা হয়েছে, যাতে করে কিছুটা সম্ভব আইডিয়া করা যায় যে হ্যাঁ এটা কারা কারা ইউজ করছে, এই ল্যাপটপটা কয়জন ব্যবহার করছে। আজকে হয়তো আমার আমার 5 দিন আমার গ্রুপে হচ্ছে 6 জন আছে, তো আমি এ টিমে, এই টিমের 6 জন হচ্ছে তারা স্পেসিফিক এই টক ব্যাক গুলা ইউজ করবে, লেপেল ইউজ করবে এবং ল্যাপটপ ইউজ করবে, তারা এভাবে হচ্ছে একটা উদ্যোগ নিয়েছে প্রোডাকশনের থেকে, আমরা এইভাবে মেনটেন করছি। আর বি টিম যখন ইউজ করে বি টিম আবার আলাদা, ল্যাপটপ টক ব্যাক আলাদা, আর মেকআপের বিষয়টা অন্যান্য চ্যানেলের মতোই আমাদের ফ্লেক্সিবল, সো এই মেকআপ নিয়ে এমনিতেই এই চ্যানেলে তেমন একটা বাড়াবাড়ি নেই, মানে কোনো একটা ঝামেলা নেই, মোটামুটি চলনসই হয়ে, আর এখন তো আরো কোনো যেহেতু করোনা পরিস্থিতি সেক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। তবে গাড়ির বিষয়টা আমাদের চ্যানেলও একই অবস্থা, সবাইকে ইন্ডিভিজুয়ালি গাড়ি আসলে আনা সম্ভব না, সেক্ষেত্রে হয়তো শেয়ার করে কলিগদের সাথে অফিসে আসা যাওয়া করতে হয়, সেক্ষেত্রে রিস্ক থাকে, আমরা স্যানিটাইজ করছি বা পার্সোনালি কিছু ব্যবহার করার যতটুকু পারা যায় সেভাবে চেষ্টা করছি। তবে যেটা সবচেয়ে বড় বিষয় যে আমাদের বাসায় আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বাইরে থেকে বাসায় ফেরার পর প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সবকিছু ক্লিনিং, গরম পানিতে গোসল, মানে এভরিথিং যে আমরা সবাই রোজকার সবাই করছি, এই জিনিসটা আর কি কতদিন করতে হবে জানি না, তবে করোনা আমাদেরকে হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত করার চেষ্টা করছে, তো আমরাও সেটার সাথে আসলে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি, কারণ আলটিমেটলি সেটাই সলিউশন, যতটুকু নিজেকে প্রোটেক্ট করা যায়, যতটুকু ইমিউনিটি বাড়ানো যায়। আর আজকে কালকে থেকে রোজা, আজকে সবাই আশা করি নামাজ পড়বো, তারাবি পড়ে সবার জন্য দোয়া করবো, তো আল্লাহ হয়তো আমাদের সহায় হবে, আমরা সবাই সুস্থ থাকি। অনেক সুন্দর আপনি বলেছেন। তো আমি একটা টেলিভিশনের প্রতিনিধিত্ব করছি, আমার স্টেশন মাই টিভি, আমার টেলিভিশনের আমি বার্তা প্রযোজক, তো এখানে বার্তা প্রযোজক হিসেবে আমিও আপনাদের স্টুডিও অফিসিয়ারের মানুষ, অর্থাৎ ভিতরের আপনাদের সুখ দুঃখের অংশীদারও বটে। অ্যাকচুয়ালি আমি যে কথাটা বলতে চাই যে সেটা আমার টেলিভিশনের অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করে আমি ফারজানা করিমের কাছে যাচ্ছি, সেটা হলো এখানে আমরা এই সমস্যাগুলো আমরা দেখছি, এই সমস্যাগুলো আমরা বুঝছি, এবং আমি কি বলবো, আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান যখন প্রথম পিপি বা সুরক্ষা সামগ্রী কথা হচ্ছে, নিজ অর্থায়নে নিজে কেউ দেওয়ার আগে সে নিজে পর্যাপ্ত পরিমাণে পিপি বলেন, স্যানিটাইজার বলেন,
তাদের জন্য অলরেডি ব্যবস্থা করেছেন। তো একটা কথাই যে সেটা হলো যে যতই আমাদের জন্য ব্যবস্থা করা হোক না কেন, আমাদের নিজেদের সুরক্ষাটা কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে। আমার হয়তো আমার চেয়ারম্যান আমাকে মাস্ক দিয়েছে, গ্লাভস দিয়েছে, কিন্তু আমি সেটা পরছি না। আজকে আমি একটা কথা বলবো যে আগের চেয়ে যতটাই আজকে 47 days আমরা এই করোনার 47 দিন পার করছি, কিন্তু এই সময় এসে দেখি যে আমাদের আগের চেয়ে কেন জানি আমরা একটু ঢেলাঢালা ভাব হয়ে যাচ্ছে। এটা নিউজিল্যান্ডে বিভিন্ন জায়গায়, তবে আমি মনে করি আমাদের যে সতর্কতাটা আর একটু বাড়ানো উচিত। আমরা আমাদের টেলিভিশন গুলাতে আমরা যাচ্ছি, আমরা মাস্কগুলোর সাথে প্রতিদিনই প্রায় টাচ হচ্ছে, প্রায় আমরা যেটা কমিউনিটি ট্রান্সমিশনের কথা যেটা বলছি, আমরা কিন্তু প্রায় 100 মানুষের সাথে, বলতে গেলে একটা নিউজের সাথে যদি যারা আমরা কাজ করছি তাদের সংস্পর্শে আমরা যাচ্ছি, আমরা একই চেয়ারে বসছি, একই গাড়ি ব্যবহার করছি। তো এখন আমাদের এই সতর্কতা আমাদেরই করতে হবে। এখন আমরা কয়েকটি স্পেসিফিক বিষয়ের দিকে যাব, যেমন আমাদের মেকআপের বিষয় রয়েছে, ট্রান্সপোর্টের বিষয়টা আসছে, শারীরিক সুস্থতার বিষয়টা রয়েছে। আমি একটু মেকআপের বিষয়টা আমি একটু সংক্ষেপে কথা আসছে, তারপরেও কিছু কথা আসতে পারে যে মেকআপ আমরা করার বিষয়টা আমরা আসছি, মেকআপটা আমরা কিভাবে তুলতে পারি আর নিজের কাছে কি কি জিনিস আমরা সবসময় সাথে রাখতে পারি, আর এই সময় মেকআপের শর্টকাট কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটু করে আমরা, কারণ আমাদের যারা সংবাদ উপস্থাপক রয়েছে মেকআপ তোলা এবং মেকআপ নেওয়া একটা বড় একটা কর্মযজ্ঞের মধ্যে জড়িয়ে আছে। প্রতিটা জিনিসের সাথে এই করোনার জীবাণু থাকতে পারে বা হয়তো বা আমরা এটার দ্বারা আক্রান্ত হতে পারি। তো মেকআপ তোলা এবং মেকআপ গ্রহণ এই বিষয় নিয়ে একটু করে আমরা একটু শুনতে চাইবো আমাদের প্রিয় সংবাদ উপস্থাপক ফারজানা করিমের কাছে। জি, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ দুলাল ভাই। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হলো এটা যে ধরুন আমি র্যান্ডম 4 ঘন্টা নিউজ পড়ছি, হ্যাঁ, বা 3 ঘন্টা নিউজ পড়ছি, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা। তো এই 3 ঘন্টা আমার কিন্তু কোনো মাস্ক থাকছে না, আমার কিন্তু কোনো গ্লাভস থাকছে না, কোনো পিপিই তো দূরের কথা, এগুলো পরে তো আমি নিউজ পড়তে পারছি না। এখন আপনি যখন ট্রান্সমিশনে কাজ করছেন তখন কিন্তু আপনি সবকিছু পরেই, গ্লাভস, তারপরে আপনার মাস্ক, এভরিথিং পরেই কিন্তু আপনি কাজ করতে পারছেন। কিন্তু আমি কিন্তু কিছু না পরেই আমাকে, যেহেতু দর্শকের সামনে উপস্থিত হতে হচ্ছে, আমাকে এগুলো পরে কিন্তু আমি দর্শকের সামনে নিউজ পড়তে পারছি না। সুতরাং আমাকে যতই যা কিছু দিয়ে স্যানিটাইজ করা হোক না কেন, আমি কিন্তু তারপরেও আনসেফ অবস্থায় 3-4 ঘন্টার সময় আমাকে কাটাতে হচ্ছে। আমি বাসার থেকে স্যানিটাইজড হয়ে আসছি, আমি বাসা থেকে গ্লাভস পরে আসছি, গ্লাভস দিয়ে আমি গাড়ির দরজা খুলছি, আমি মেকআপ নেওয়ার সময় মেকআপ আর্টিস্টদের কাছ থেকে দূরত্বে নিজেকে রাখছি, অথবা মেকআপ রুমে, মেকআপ রুমের মধ্যে অনেকজন মানুষজন ঢুকছে, কিন্তু অনেক মানুষ তো মেকআপ রুমে ঢুকে, তাই না? আমি একা তো একটা মেকআপ রুম দখল করে রাখতে পারি না। আমি যদি ধরুন আমি একাই মেকআপ নিচ্ছি, নিজে নিজেই মেকআপ নিচ্ছি, মেকআপ আর্টিস্ট মেকআপ দিচ্ছে না, ধরুন মেকআপ আর্টিস্টের কাছ থেকে আমি মেকআপ নেবো না, হ্যাঁ, যদিও আমাদের মেকআপ আর্টিস্টরাই এখনো মেকআপ দিয়ে যাচ্ছে, তো মেকআপ আর্টিস্টের কাছে ধরুন আমি মেকআপ নিচ্ছি না, কিন্তু আমার মেকআপ রুমে তো অনেকজনই ঢুকছেন, তো তাদের কাছে ওই সময় তো আমার মুখে কোনো মাস্ক পরা থাকছে না, তো সেক্ষেত্রেও তো আমি সেফ না, তো আমি আসলে কোনোভাবেই কিন্তু সেফ না। এখন আমরা আমরা অনেক বেশি ডাক্তার ডাক্তার করছি, আমরা অনেক বেশি নার্স নার্স করছি ঠিকই, কিন্তু আমরা যে আসলে কতটা আনসেফ, আমরা যে এই জায়গাটায় এভরিডে যাচ্ছি, আমরা যে কিভাবে কে করোনা পেশেন্ট আমরা জানিও না। এবং এখন রিসেন্টলি আমরা পড়ছি, নিউজে দেখছি, আমরা দেখছি যে করোনার উপসর্গ ছাড়াই করোনা হচ্ছে। আপনারা নিশ্চয়ই এই নিউজটা পড়েছেন, এর মধ্যে যারা রিসেন্ট নিউজ যদি প্লিজ হোল্ড এ সেকেন্ড, এর মধ্যে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে করোনা এখন এমন ভাবে আসছে যে এর উপসর্গটা বোঝা যাচ্ছে না, কোনো হাঁচি, কাশি, গলা ব্যথা অথবা শ্বাসকষ্ট কিছুই নেই, কিন্তু মানুষটার করোনা আছে। তো আমি কি করে বুঝবো যে আমার পার্শ্ববর্তী মানুষটি করোনা পজিটিভ? আমার পক্ষে বোঝা সম্ভব না।
তাই না? তো সেক্ষেত্রে আমি কিন্তু আসলে কোনোভাবেই সেফ না। তো এই নুজহাত যা বলেছে, আমি আসলে আল্লাহর কাছে নিজেকে সঁপে রেখেই, বা লিজা যা বলেছে, আমি আসলে আল্লাহর কাছে নিজের জীবনটা দিয়েই আমি নিউজ করতে যাচ্ছি, আমি সাংবাদিকতা পেশায় যুক্ত বলেই আমাকে এই জায়গাটায় যেতে হচ্ছে, এভাবেই যেতে হচ্ছে, যেতে হচ্ছে। এখন আমাদের আরো একটা কষ্টের জায়গা আছে, খুবই মানে ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি বলি, আমি 16 বছর ধরে চ্যানেল আইতে নিউজ পড়েছি, তার আগে 4 বছর আমি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে নিউজ পড়েছি, এখন 1 বছর হতে যাচ্ছে আমি 71 চ্যানেলে আছি, এবং আমি মিডিয়া অ্যান্ড জার্নালিজমে মাস্টার্স করেছি। তারপরেও অনেকেই বলতে চায় না যে আই এম জার্নালিস্ট। হ্যাঁ, কেন বলতে চায় না? কেন কি আমি রিপোর্টিং করছি না, কেন কি আমি ভেতরে, কিন্তু আমি নিউজ প্রডিউসার হিসেবেও 4 বছর কাজ করেছি চ্যানেল আইতে, কিন্তু সে যেহেতু আমি নিউজ প্রেজেন্টার, সেজন্য আমি একজন সাংবাদিক নই, ঠিক আছে? কিন্তু কেন আমি সাংবাদিক হব না? তাহলে এখন আমি সাংবাদিক নই কারণ আমি ভেতরে ট্রান্সমিশনে কাজ করছি না, ভেতরে প্রোডাকশনে কাজ করছি না, ঠিক আছে? এখন আমি যখন, আপনি যখন প্রোডাকশনে কাজ করছেন, তখন আপনি পর্যাপ্ত মাস্ক পরে কাজ কাজ করছেন, আপনি পিপিই পরে কাজ করছেন। এই যে আপনি বললেন আপনাদের মালিক আপনাদের জন্য পিপিই কিনে দিয়ে গেছে, কিন্তু আপনি সেই পিপিই পরে কাজ করতে পারছেন, কিন্তু আমি কি সেই পিপিই পরে কাজ করতে পারছি? তো আপনি যখন, কোন সরকার যখন কথা বলছে, সরকার তখন বলছেন যে সাংবাদিকতায় যারা জড়িত, সংবাদ নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য সরকার প্রণোদনা বা সরকার এই 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 ফ্যাসিলিটিস দেবেন, কিন্তু আমরা কোথায়, আমাদের অবস্থানটা কোন জায়গায়? আমরা যে মেকআপটা নিই, এই মেকআপটা নিতে এবং এই মেকআপটা ওঠাতে যে আমাদের কি কষ্ট হয় প্রতিদিন, হাজার হাজার কষ্ট থাকার পরেও, মনের মধ্যে ভয় থাকার পরেও, আমরা যে টিভি স্ক্রিনের সামনে একটু হেসে যে নিউজ করি, আমাদের যে মানসিক কষ্টটা হয়, আমি সবাইকে দেখতে চাই, আমাকে এক ফ্রেমে না, হাজার হাজার কষ্ট থাকার পরেও, হ্যাঁ, আমরা যে নিউজ করতে যাই, কোন জায়গায় সাংবাদিকতা? এখন আমি বিটিভিতে, লিজা জানে, আমি 4টা প্রোগ্রাম করে এসেছি, এই সময় নামে একটা টক শো। তো এই এই টক শোটা আমি কিভাবে করতে পেরেছি? ডেফিনেটলি আমি, আমার নলেজ, আমার মাথায়, আমার ব্রেনে কিছু আছে যা দিয়ে আমি মিনিস্টারদেরকে হ্যান্ডেল করেছি, আমি বিভিন্ন নেতাদেরকে হ্যান্ডেল করেছি। তো এটার জন্য তো আমার সাংবাদিকতা জানতে হয়েছে, তাই না? আমি প্রেজেন্টেশন করতে করতেই তো আমি সাংবাদিক হয়েছি, তাই না? আপনি যদি আজকে 20 বছর ধরে নিউজ পড়ে থাকেন, তাহলে কি আপনি সাংবাদিক হবেন না? তাহলে কি করলে আপনি সাংবাদিক হবেন? আপনি কি শুধু ভেতরে ট্রান্সমিশনে 2 বছর কাজ করে আপনি সাংবাদিক হয়ে যাবেন, বা 2 বছর রিপোর্টিং করে আপনি সাংবাদিক হয়ে যাবেন? তাই না? একদম একমত আপা, একদম একমত। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি জানি এটাকে প্রত্যেকটা প্রেজেন্টার একমত হবে বলে আমি আশা করছি। হ্যাঁ, কারণ সবার মনের ক্ষোভের কথাটা আপনি বললেন। আসলে দিনের পর দিন বিভিন্ন জায়গায় এটা একটা ভীষণ তর্কের একটা বিষয়, নিউজ প্রেজেন্টার যারা শুধুমাত্র সংবাদ উপস্থাপন করে, আর যারা রিপোর্টিং কিংবা কাজ করার পাশাপাশি সাংবাদিক উপস্থাপন করে, তাসিও সাংবাদিক, কিন্তু আমাদের বছর পর বছর, 12 বছর, 15 বছর অভিজ্ঞতা, এটার কোন ভ্যালুই নাই। আর একজন সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়াটাও মনে হয় যেন একটা অপরাধ। আমি আপনাকে কথাটা বললাম যে আপনি যে পিপিইর কথা বলছেন, এই পিপিই আপনাকে সেফ রাখছে, কিন্তু আমাদের সেফটিটা কোন জায়গায়? আমি ঘরে নিজেকে সেফ রাখছি, গাড়িতে নিজেকে স্যানিটাইজ করে আসছি, সব জায়গায় নিজেকে স্যানিটাইজ করে আসছি। আমাদের কাজের ক্ষেত্রে যে আপনি সুরক্ষা নিয়ে আলোচনা করছেন, তো আমাদের কতখানি ঝুঁকি নিয়ে কাজ করছি এটা বোঝানোর জন্য, কতখানি ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি, সেজন্য আমি কথাটা বললাম। আমরা কিন্তু ঝুঁকিটা অনেক বাড়ি না, আমরা তো পিপিই পরে নিউজ করতে পারছি না, লোক করতে পারি না। হ্যাঁ আমি বিষয়টা আসলে কি, আমি রিপোর্টিং করি না কিংবা আমি ডেস্কে কাজ করি না, তাই আমি সাংবাদিক না। এটা আসলে খুবই খুবই কনফ্লিক্টেড একটা বিষয়, আমার চিন্তাটা মনে হয় চলে গেছে। এখন আমার যদি, চলে গেছে
আচ্ছা, এবার আমি মেকআপের ব্যাপারটায় আসি। মেকআপের ক্ষেত্রে আমি এখন বলবো যে সবাই কিন্তু মেকআপ করতে পারে না। আসলে টিভি স্ক্রিনের জন্য যে মেকআপটা দরকার এটা কিন্তু সবাই পারে না, কারণ অনেকের চোখের নিচে ব্যাগ থাকে, অনেকের মুখে পিম্পলস থাকে, অনেকের মুখে নানা রকমের দাগ থাকে। এই দাগগুলো ওঠানোর জন্য বা এই দাগগুলো ভরাট করার জন্য বা সবার স্কিন একেবারে স্মুথ থাকে না, হ্যাঁ, বিভিন্ন ধরনের বা মেচতা থাকে, অনেক রকমের স্কিন স্পট থাকে, তো এই স্পটগুলো সরানোর জন্য কিন্তু একজন মেকআপ আর্টিস্টের দরকার হয়। তো আমাদের অফিসে যেটা করেছে সেটা ওরা ডাবল ডাবল মাস্ক ইউজ করছে, এবং ওরা এক একটা স্পঞ্জ ইউজ করছে এবং ফেলে দিচ্ছে, পার পার্সন মানে প্রত্যেকের জন্য স্পঞ্জ ইউজ করছে এবং ফেলে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, ওরা তো নিশ্চয়ই মেকআপের যে প্যানকেক বা প্যানস্টিক ইউজ করছে ওটা তো আর ফেলে দিচ্ছে না, ওটা তো নিশ্চয়ই প্রত্যেকের জন্য একবার ইউজ করে ফেলে দিচ্ছে না, ওটা ইউজ করছে। সুতরাং এই জায়গায় আমরা আসলে একটা রিস্কি কন্ডিশনে আছি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা নিজেদের প্যানকেক প্যানস্টিক বা আমাদের যে শেড, চোখের আই শেডস বা মাস্কারা বা লিপস্টিক, যা যা কিছু আমাদের লাগে ওগুলো আমরা নিজে ক্যারি করব। আর আমরা যারা মেকআপ নিতে জানি না এখনো পর্যন্ত বা ওয়েল মেকআপ নিতে আমরা জানি না স্ক্রিনের জন্য, তারা মেকআপ আর্টিস্টের সহায়তা নেব এবং একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা মেকআপটা নেব, যারা এখনো জানি না। আর যারা আসলে জানি তাদের জন্য তো ওয়েল অ্যান্ড গুড, তারা অবভিয়াসলি নিজেরা নিজেদের মেকআপটা নেওয়ার চেষ্টা করব, এটা খুব ভালো বলে আমার মনে হয়। পুরো প্রক্রিয়াটা আপু, ফারজানা আপু, পুরো প্রক্রিয়াটা আপনি দেখেন, শুধুমাত্র মেকআপ নেওয়ার মধ্যে তো সীমাবদ্ধ নাই, মানে প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা যাই। ইভেন আপনি দেখেন, রিপোর্টাররা যখন বাইরে কাজে যায় বা তথ্যের কাজে যায়, তারা হয়তো যেই বুমটা ইউজ করে সেটাও হয়তো একটা পলিথিন দিয়ে মুড়ে, ইদানিং যেটা দেখছি তারা ইউজ করছে বা ব্যবহার করছে। কিন্তু আমরা দেখা যায় যে আমরা কিন্তু যেই লেভেল বা টপ ব্যাগ যেগুলো আমরা লাগাচ্ছি এগুলো কিন্তু আমরা আমরা হয়তো অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে আমরা ওয়াশ করে নিচ্ছি, কিন্তু আমরা কিন্তু সেটা পলিথিন দিয়ে মোড়ে মুড়ে কিংবা টিস্যুতে পেঁচিয়ে কোনোভাবেই আমরা স্ক্রিনে আসতে পারি না। একজন সংবাদ উপস্থাপক, আসলে আমি নিজে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের স্টুডেন্ট, এটা আমাকে যখনই এই প্রসঙ্গটা আসে বলতে হয়, আমার শিক্ষকরা কিংবা আমার যতদিন যেখানে কাজ করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা জিনিস শুনেছি যে একটা ইলেকট্রনিক মিডিয়ায় যখন একজন সংবাদ উপস্থাপকের ভূমিকাটা কেমন, একজন পাইলটের মতন, একটা পুরো স্টেশনে সকল কর্মী তারা সবাই যে কাজটা করছে, যে শ্রমটা দিচ্ছে, তাকে সমস্ত কাজ সমস্ত পরিশ্রমের আউটপুটটা কিন্তু আমি যখন সংবাদ উপস্থাপক, আমি যখন সেই হট সিটে বসছি আমাকে দিয়েই উপস্থাপিত হচ্ছে, এবং সংবাদ উপস্থাপনা করি আমি, শুধু সংবাদ উপস্থাপনা করি আমি, সাংবাদিক না এটা বলা খুব ভুল হবে, কারণ সাংবাদিকতার সামান্যতম ধ্যান ধারণা যদি আমার মধ্যে না আসে, পুরো সংবাদের প্রক্রিয়াটাই হচ্ছে লাইভ। আমি যতক্ষণ ওই লাইভ জায়গাতে বসে, আপনি তো জার্নালিজমই পড়ালেখা করেছেন। জি 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 ভাই, তো আপনি দেখেন যখন আমরা বলছি যে এটা খুব দুঃখজনক, সময়টা এই যে একদম কি বলবো, লাইভ যাওয়া, একটা প্রোগ্রাম যখন লাইভ যায় সেটাও কিন্তু আপনি একটা শাড়ির আঁচল ঠিক করে নিলেন, চুলটা একটু ঠিক করে নিলেন, কথাবার্তা আপনি অন্যভাবে বললেন, সমস্যা নাই, কিন্তু একটা সংবাদ উপস্থাপনের পুরোটা সময় কিন্তু আপনাকে শির দ্বারা সোজা করে, এই যে আপনি ক্যামেরার দিকে চারটা পাঁচটা ক্যামেরা আপনার সামনে ঘুরে ঘুরে শির দ্বারা সোজা করে, আপনার সমস্ত ইন্দ্রিয় সজাগ রেখে আপনাকে ওই পুরো সময়টা সংবাদ উপস্থাপন করে যেতে হবে, এবং যা আসবে পুরোটা কিন্তু আপনাকে সুনিপুণ হাতে চালিয়ে নিতে হবে। সেখানে আপনি যদি একটা ভুল করেন সেটা সমগ্র স্টেশনের ভুল, সমগ্র স্টেশনের লজ্জা। এটা আসলে খুব খুবই কন্ট্রাডিক্টরি একটা বিষয়, বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমি সব সময় খুব উত্তেজিত হয়ে যাই, আমি দুঃখিত। আসলে আমরা বুঝতে পারছি স্যার, আমরা সবাই একই একই অনুভব করি, আমরা সবাই একই একই। কারমেন, আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। আমি একটা 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 শাড়ির মডেল হয়েছিলাম, হ্যাঁ, তো ওই শাড়িটা কেনার জন্য একজন ভদ্রমহিলা, তো যার যিনি আমাকে শাড়ির মডেল করেছেন তাকে বলেছেন, তাকে রিকোয়েস্ট করেছেন যে ওই সাংবাদিক আপা যে শাড়িটা পরেছেন আমি সেই শাড়িটাই কিনবো।
হ্যাঁ, তো তখন সেই সেই মালিক মানে যিনি আমাকে দিয়ে মডেলিংটা করিয়েছেন, তিনি আমাকে খুব মানে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলছেন, দেখেন না ওই ভদ্রমহিলা বলছেন আপনি নাকি সাংবাদিক, সাংবাদিক আপা যে শাড়িটা পরছে সেটা উনি পড়তে চায়। আমি বললাম তো আমি কি, মানে মানুষের ধারণা ভাবনাগুলা এরকম যে নিউজ প্রেজেন্টার সাংবাদিক না, 20-30 বছর পরেও নিউজ প্রেজেন্টার সাংবাদিক না, তাহলে সেক্ষেত্রে যখন প্রণোদনা বা কোনো কিছু ঘোষণা করা হবে তখন আমরা কোন স্কেলে পড়ব, কোন জায়গায় পড়ব আসলে আমি জানি আমরা যারা গণযোগাযোগে পড়ালেখা করে এসে টেলিভিশনে কাজ করছি তারা একরকমের চিন্তা ধারণ করছি, আর যারা সাধারণভাবে অন্যান্য ফ্যাকাল্টিতে পড়ালেখা করে এসে সংবাদ মাধ্যমে বার্তা কক্ষে আমরা দায়িত্ব পালন করছি তাদের চিন্তা চেতনাটা অন্যরকম হওয়াটাই স্বাভাবিক। তো আমরা একটা এই বিষয়ে আমি একটা কথা শেয়ার খুব করে আমি দিতে সারি তাকে অর্থাৎ দিকে যারা অবস্থান করছেন, আমি কিন্তু জার্নালিজম পড়াশোনা করিনি, তবে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে আমি জায়গাটা ওন করি, গণযোগাযোগ করার সুযোগ হয়েছে। আমি যেহেতু যোগাযোগের ছাত্র, যেহেতু সাংবাদিকতা নিয়ে আমি পড়েছি, আমি চিন্তাটা একটু শেয়ার করছি এবং আমার অভিজ্ঞতা গুলো, আমি আমি কিন্তু নিউজ করি স্যার, আর আপনারা নিউজ প্রেজেন্টার। এখন এই আমি যখন আমার সরাসরি টেলিভিশনে যুক্ত শুরু হয় 2008 এর পরে, 2008-09 শুরু করি, এসেই প্রথমে যে ঝগড়াটা দেখলাম সেটা হলো নিউজ প্রেজেন্টার ভার্সেস নিউজরুম। তো এটা একটা বিশাল বড় একটা একজন ব্যক্তির কথা বলছি, সে টোটাল নিউজরুমের সাথে যুদ্ধ করে যাচ্ছে। কি ঝগড়াটা, সে বলছেন যে আমরা তো সাংবাদিক, এখন আরেকটা বলছে আপনারা সাংবাদিক কিভাবে, আমরা তো সব সাজিয়ে গুজিয়ে আপনাদের সামনে দিচ্ছি, আপনারা খবর পড়ে চলে যাচ্ছেন, আপনারা কিভাবে, ঠিক আছে টিম ওয়ার্ক। এখন কথাটা হলো, আমি প্লিজ আমি এই বিষয়ে একটু বলবো, কারণ এই বিষয়ে পড়ালেখা করেছি, এই বিষয়ে ইউটিউবে আমার ভিডিও আছে, আমি যথেষ্ট 2005 সাল থেকে আমি ক্লাস করি বিভিন্ন জায়গায় এবং আমি সাংবাদিকতার উপর পড়াশোনা করেছি। এই বিষয়ের জন্য আমি বলার আমি মনে করছি এই সুযোগে আমি একটু বলতে চাই, এবং যারা আজকের এই লাইভটা দেখছে হেড অফ নিউজ থেকে শুরু করে রিপোর্টার বা যেই আছেন তারা সবাই দেখবে, এখন সাংবাদিককে এই এই প্রশ্নটা মানে জার্নালিস্ট বলতে, এটা সাংবাদিক আমরা জানি যে এটা বাংলা হলো সাংবাদিক, আচ্ছা এটা যদি এটা জার্নালিস্টের রিপোর্ট যদি শব্দ যদি বাংলা শব্দ সাংবাদিক হয় তাহলে রিপোর্টার যে তার ই কি বাংলা কি রিপোর্টার বাংলা প্রতিবেদক, তাহলে প্রতিবেদক কি সাংবাদিক, আচ্ছা গেল। এখন নিউজ এডিটর, নিউজ এডিটর শব্দের অর্থ আমরা বাংলা জানি হলো বার্তা সম্পাদক, তাহলে বার্তা সম্পাদক কি সাংবাদিক, আমরা জানি জার্নালিস্টের বাংলা যে শব্দটা সেটা হলো সাংবাদিক। এরপরে আসি নিউজরুম এডিটর, নিউজরুম এডিটর সহ সম্পাদক, তাহলে সহ সম্পাদক এটা তো আসলে সাংবাদিক, এখন সে সাংবাদিক কিনা। এরপরে আসি এইভাবে করতে করতে আমরা যদি সম্পাদক বলি এডিটর, একটা পত্রিকা এডিটর শব্দের বাংলা অর্থ তো সম্পাদক, তাহলে তাহলে কি সে সাংবাদিক, কিন্তু আমরা যারা সাংবাদিক বলতে সাধারণত একটা পারসেপশন আমরা একটা মোটামুটি একটা টোটাল মিউচুয়াল পারসেপশন সবাই মনে করে যিনি রিপোর্টার সরাসরি সে হলো সাংবাদিক, যিনি সংবাদ সংগ্রহ করছেন আমরা তাকে আমরা একজন যিনি রিপোর্টার আমরা টোটাল সাংবাদিকতার জায়গাটা তাকে দিই। এখন কথাটা হলো যে মানুষটা সবার শেষে শেষ ডেলিভারিটা দিচ্ছে শেষ তাকে আপনি সেও তো সংবাদের এই সংগ্রহের প্রক্রিয়ার মধ্যে পড়ে, সে অংশ সবাই মিলে যাবে। আমি প্লিজ আমি একটু বলবো, কারণ আমি আপনাদের পাশে অবস্থান করছি তো কিছুটা কষ্ট আমার মধ্যেও আছে, এই ঝগড়া আমাকেও করতে হয়েছে, আমাদের সাথে শরীর ছিলাম, কিন্তু আমি এখন যেহেতু পড়ালেখা করছি আমি বলার সুযোগ পাই, কারণ তখন জানে যে ও যেহেতু পড়ালেখা করেছে সাংবাদিকতা নিয়ে কাজ করছে, অতএব আমার কথাটা না হলে আমার সামনে পিছনে কেউ তর্ক করে না, আমি এটা একটা এক্সট্রা বেনিফিট পাই। এখন কথা হলো যে আমি একটা কথাই বলতে চাই, যিনি জজ সাহ যিনি জাজ একটা কোর্টের জাজ, তার পেশা কি, সে আইনজীবী, যিনি লয়ার উকিল, যিনি ব্যারিস্টার, যিনি পাবলিক প্রসিকিউটার, সবারই পেশা কি,
আইনজীবী যিনি চিকিৎসা পেশায় জড়িত রয়েছেন, একজন আমরা এখানে সার্জন বলতে পারি, তারপরে এই রিলেটেড চিকিৎসার সাথে সবাই চিকিৎসা পেশার সাথে জড়িত, ঠিক? আমরা এইভাবে বলি যে সংবাদের সাথে, সংবাদ একটা নিউজের সাথে প্রত্যক্ষ ভাবে যারা জড়িত তারা সবাই সাংবাদিক। সংবাদ সংগ্রহ, এভাবে আমরা যদি ডেফিনেশনটা দিই অনেক বইয়ে, সংবাদ প্রত্যক্ষ ভাবে সংগ্রহ প্রকাশ এবং প্রচারের ক্ষেত্রে সরাসরি প্রত্যক্ষ ভাবে জড়িত তাদেরকে আমরা, এই পেশায় যারা জীবিকা নির্বাহ করছে তাদেরকে আমরা সাংবাদিক বলবো। তাদেরকে কাজকে বিশ্লেষণ করার জন্য আমরা কাউকে বলছি নিউজ প্রেজেন্টার, কাউকে বলছি নিউজ এডিটর, কাউকে বলছি নিউজ প্রডিউসার, কাউকে বলছি রিপোর্টার। আজ থেকে এটা যদি আমরা যদি নিজেদের মধ্যে আগে মাইন্ডসেট করতে হবে, আমি নিউজ প্রেজেন্টার, আমি ভাবি আসলে আমি কি সাংবাদিক, কখনো কিন্তু সে নিজের চিন্তায় নিজে করেনি, একজন নিউজ রুম এডিটর সে ভাবে আসলে আমি তো নিউজ রুম এডিটর, আমি কি সাংবাদিক। আবার একজন ভিডিও এডিটর যখন আমরা একজন ভিডিও জার্নালিস্ট বলি তখন সে বলে যে আমি কি সাংবাদিক। মানে এই যে একটা প্রথমে আগে যে বিষয়টা হলো যে আমরা একটা গল্প শুনেছিলাম যে একটা বাঘের ছানাকে বিড়াল শাবকদের সাথে রাখতে দেওয়া হয়েছিল, তো কিছুদিন পর থাকতে থাকতে তার চরিত্র বিড়ালদের মতো হয়ে গেছে, আমি তাকে ছোট করছিলাম, তো কিছুদিন পর সে নিজের চেহারা দেখে যে নখর আছে, যাই হোক অনেক সময় সে দেখা গেছে একটা বাঘের সাথে তার সাক্ষাৎ হয়েছে। তখন জিজ্ঞেস করছে তুমি বাঘ ছিলি তাহলে তুই বিড়াল হলে কিভাবে, বলছে না আমি কি, আমি কি বাঘ, তো বলছে হ্যাঁ তুই বাঘ। এখন বিষয়টা আমি কবি একটা উদাহরণ, ছোট্ট উদাহরণ দিতে চেষ্টা করছি, আমরা আগে নিজেদেরকে কনফিডেন্টলি আজকে লাইভ থেকে বলতে চাই, যারা সংবাদ প্রত্যক্ষ ভাবে সংগ্রহ করছেন প্রচার করছেন এটার সাথে যারা জড়িত তারা হলো সাংবাদিক, আর যারা এর সাথে সহযোগিতা করছে তাদেরকে আমরা সংবাদ কর্মী বলতে পারি। এখানে আমাদের ব্রডকাস্টের ডিপার্টমেন্ট রয়েছে, তারপরে আমাদের ট্রান্সপোর্ট বিভিন্ন সেকশন, তারাও কিন্তু তাদের আইডি কার্ডে কিন্তু প্রেস লেখা রয়েছে। তো আমরা মনে করি যে প্রত্যক্ষ ভাবে যারা আমরা এই সংবাদ কাজটার সাথে জড়িত আমাদেরকে এই স্বীকৃতি দিতেই হবে এবং আমাদের নিজেদের ফাইটটা নিজেদের করতে হবে, কেউ অধিকার আমাদেরকে ছেড়ে দিবে না। আমি বলবো যে বাংলাদেশে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আসলে এই অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরকে উপস্থাপন করেছেন, তো আমার মনে হয় গণমাধ্যম কর্মী বলে সব একই কাতারে পড়ে। আমি 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 আপনাদের নিয়ে টক শোনা, আজকে আমাকে নিয়ে টক শোনা, তাহলে বলতাম প্রডিউসারদের জন্য বা প্রেজেন্টারদের জন্য সুরক্ষা। এখানে আমি গণমাধ্যম কর্মী বলতে একদম সবাইকে, যারা গণমাধ্যমে আমরা কাজ, যারা গণমাধ্যমের সাথে জড়িত সবাই, সবাই সম্পৃক্ত। দাদা আপনার কাছে আসছি, প্লিজ প্লিজ আপনি ঠিক বলুন। সেটাই না, আমি শুনছিলাম আপনার কথা, ভালো লাগছিল, কিন্তু এখন অবশ্য পরিবর্তনটা হচ্ছে, কিন্তু আসলে সমস্যা কি যে আমরা সুরক্ষা নিয়ে কথা বলছি, তো যখন দেখি ডাক্তারদের নিয়ে অনেকে আলোচনা করছে, তারপরে ইভেন যারা ব্যাংকে আছে আমার কয়েকজন কলিগ, ওরা প্রণোদনা পেয়েছে, ইভেন পহেলা বৈশাখের ভাতাটাও পেয়ে যাচ্ছে, তো ওদের যে নিয়মগুলো, আমিও ব্যাংকার, আমাদের যে পর্যন্ত নীতিগত, জি জাভেদ ভাই আমরা তো পাইনি, আমরা তো আসলে চাকরি করছি তাই না, গণমাধ্যম কর্মীদের যে সুরক্ষা, আমি বলছি যে নীতিগত জায়গা থেকে যে পর্যন্ত আমাদের একদম যেটাকে অফিসিয়ালি বলে অফিসিয়াল রিকগনিশন না হবে সরকারের তরফ থেকে, তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে, যে পর্যন্ত আমাদের জন্য আলাদা, আমরা যে ব্রডকাস্ট জার্নালিস্ট, এই যে একটা একসেপ্ট করা আইনগতভাবে নীতিগতভাবে যে না তারা সাংবাদিক, এই করোনা পরিস্থিতির মধ্যে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের যখন আলাদা কিছু, আমার কথা হচ্ছে টাকা পয়সা, তো টাকা পয়সা ধরেন কম হোক বেশি হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদেরকে এই প্রণোদনার কাতারে রাখা হয়েছে সেটা একটা সম্মান। আমি মনে করি যে এই সম্মানটা আসলে আমাদের, আমার মনে হয় যে রিয়েল একটা ভ্যালু অ্যাড করা হবে, যে না আমাদের নীতিগত জায়গা থেকে এটা আমার ধারণা কলমে লেখা বা আমাদের সবাই মিলে যদি আমরা এই বিষয়গুলো আলোচনা আনি, যে যেমন সাংবাদিক নার্স ডাক্তার যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, আমরা কতখানি ঝুঁকি নিয়ে এই জায়গাটা কাজ করছি, তা আমাদের সুরক্ষার জন্য চ্যানেলের নিজস্ব ব্যক্তিগত মালিকের কাছ থেকে উদ্যোগে কিছু তো আসলে তারপর আছেই, তাছাড়া সরকারের তরফ থেকে বা তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যদি কোনো নির্দেশনা এই বিষয়ে আসে, আমার মনে হয় যে আমরা নিজেদেরকে একটু গুরুত্বপূর্ণ বা আমরা নিজের কাজটাকে আরো গুরুত্ব দিয়ে করার জন্য আরেকটু উৎসাহ পাবো। আমাদের সবারই পরিবার আছে, আমরাও তো একইভাবে মাঠে যেয়ে কাজ করছি, ঘরের বাইরে যাওয়া মানেই তো আমি মনে করি যে এই পরিস্থিতিতে যুদ্ধের ময়দানে যাচ্ছি, যেহেতু আমরা মনের মধ্যে ভয় নিয়ে আতঙ্ক নিয়েই আসলে সবকিছু করছি, মেনে নিয়ে করছি যে হ্যাঁ আজকে আমি সুস্থ আছি, কালকে সুস্থ বা একটু পরে অসুস্থ হয়ে যাবো কিনা আমি জানি না। তাহলে এই ঝুঁকিটার আসলে মূল্যায়নটা তখনই হবে যখন একেবারে অফিসিয়ালি নীতিগত জায়গা থেকে আমাদেরকে এই সম্মানটা দেওয়া হবে।
ঝুঁকিতে শুধু আমরা না, আমি ব্যক্তি না, আমার পরিবারও আছে, তাই না? আমার পরিবারও, আমরা তো বাইরে যাচ্ছি, সেটাই হ্যাঁ, আমার পরিবার হয়তো বের হচ্ছে না, কিন্তু আমি তো বের হচ্ছি, আমি তো পরিবারের সাথে ঠিকই আবার আসছি, একসাথে খাচ্ছি, একসাথে আসছি, সবকিছু। তো সেই জন্যই আর কি আমরা আরো বেশি ঝুঁকিতে আছি, আমার পরিবার অনেক বেশি ঝুঁকিতে আছে, তাই না? আর এই যে যে কথাগুলো উঠেছে সেটাই আর কি, এত বছর যদি আমরা দেখেন, কত 34 ইয়ার্স, 34 বছর ধরে নিউজ পড়ি, নিউজ পড়তে পড়তেই তো আমাদের, কেন আমরা বৈশাখীতে এখানে লাবণ্য নাই, বৈশাখীতে আমরা ডেস্কও কাজ করেছি অনেক বছর, প্রায় 3 বছর আমরা ডেস্কে কাজ করতাম। দেন এখন তো আমরা অনেক কিছুই বুঝি, আমরা আমাদের এডিটররা, দুলাল ভাই আবার মাইন্ড করেন না, এডিটররা এডিট করার পরও কিন্তু আমরা অনেক কিছু এডিট করি, আমরা এখনো অনেক জিনিস, অনেক অনেক জিনিস আমরা এডিট করে পড়ছি। তো এই ক্ষেত্রে যদি আমাদেরকে স্বীকৃতি না দেয়, যদি অনুমতি দেন একটু সংযোগ করি, ইদানিং হচ্ছে নতুন মজার অভিজ্ঞতা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্টে যাওয়ার পর আমার হচ্ছে দুপুর 2টার খবরটা আসে, যেহেতু আমি মানে সকাল থেকে এখানে তো 3টা 4টা 5টা হিসাব নাই, তো দুপুর 2টায় কিন্তু আইডিসিআর এর ব্রিফটা হয়, তা আমরা ওয়েট করি, আর যেকোনো সময় আইডিসিআর ব্রিফ করবে, আমরা 2টার খবরে ডিরেক্ট মহাখালীতে চলে যাব। তাহলে প্রথম আক্রান্ত সংখ্যা, প্রথম মৃত্যু সংখ্যা, এই যে একটা কাউন্ট ডাউন, এটা তো আমাদের এখন টপ অফ দ্য টাউন, রাইট? এই কাউন্ট ডাউনটা কিন্তু প্রথম আমি জানি, আমি কিন্তু সাথে সাথে পাস করছি, সবাই শুনছে, বাট আমি কিন্তু লাইভে প্রথম কাউন্ট ডাউনটা শুনি, মানে যে কয়জন মৃত্যু আক্রান্ত, দেখেন কতখানি গুরুত্বপূর্ণ একটা জায়গায় কিন্তু আমরা আছি, ওই রিয়েলিটি নিয়ে বলে দিচ্ছি, আমরা সারাক্ষণ ওই দুইটা নিউজটা আমাদের এগুলো থাকে, কালকে আল্লাহর রহমতে যদি বেঁচে থাকে দুইটা নিউজটা আমার হবে, তাই দিচ্ছে কিন্তু দুপুরেই ব্রিফটা করে আড়াইটার সময় দেয়, যাবে দুলাল ভাই তো আরো জানেন যে এই যে এখানে অনেকেই, আপনারা এখানে অনেকেই দেখেন, অনেক প্রেজেন্টার তো করেছে, করা হচ্ছে কি রিপোর্টারও কিন্তু তৈরি করেছি, আমরাও করেছি, এখানে অনেকেই করেছে, তাই না? অনেক রিপোর্টার আছে কিন্তু আমাদের স্টুডেন্ট, তাই না? তো এখন যদি ওরা বলে ওরাই শুধু মানে সংবাদ কি বলবো কর্মী বা সাংবাদিক, আমরা কিছুই না, তাইলে তো এটা ঠিক না, এটা গভর্নমেন্টের থেকেও স্বীকৃতি দিতে হবে। এবং এই বিষয়টা নিয়ে আসলে আমিও নুজহাতের সাথে একমত, আমি আপনাদের সবার সাথে একমত, এটা নিয়ে আসলে আমাদের সবাইকে এখন আসলে দেশের দুর্যোগকালীন সময় এটা নিয়ে কথা বলার হয়তো উচিত না, কিন্তু একটা কথা বলি শুধু, সেটা হলো আপনারা এখানে অনেকে জার্নালিজমে পড়েছেন, হ্যাঁ, যেমন শারমিন পড়েছে, ফারজানা পড়েছে, দুলাল ভাই পড়েছেন, আমিও কিন্তু জার্নালিজমের একটা ডিপ্লোমা করেছি পিআইবি থেকে, ঠিক আছে, ওইটা কোনো কথা না, আমি ওই কথা বলছি না। অনেক আছে এখন সাংবাদিক নেতা, একদম টপ শ্রেণীর নেতা, মন্ত্রী পর্যায়ের লোক, উনি কিন্তু সাংবাদিকতায় পড়ালেখা করেনি, উনি কিন্তু সাংবাদিক এবং সাংবাদিকদের নেতা, একদম টপ নেতা, মন্ত্রী হয়ে বসে আছেন, তাইলে এবার বুঝছেন তো আমরা কি দোষ করেছি সেই ক্ষেত্রে, আমি ওই কথাটাই বলছিলাম। আমাদের দোষ মেকআপ, আমরা শুধুমাত্র ক্যামেরার আমরা দোষ, আমাদের একমাত্র অপরাধ মেকআপ, আমাদের ফলোয়ার বেশি, আমাদের ফলোয়ার বেশি মেকআপ, এবং সবার সবাই কাজ করছে, কিন্তু আমরা ওইটা শুধুই রিডিং করে চলে আসি, আমাদের কিন্তু কোনো দায় নাই, এবং সাংবাদিকতা বিভাগে পড়াশোনা না করা হোক, আমি মনে করি যারা সংবাদ উপস্থাপক, যারা সংবাদ পাঠ করে, প্রত্যেকে সাংবাদিক, সংবাদে ন্যূনতম জ্ঞান যদি, ন্যূনতম সংবাদের সাথেই তো জড়িত, কি ওই চেয়ারে বসে দর্শকের সামনে লাইভ পুরো সময় একটা সংবাদ সুন্দর করে উপস্থাপন করে আসা কখনো সম্ভব না, বাসায় থাকে সংবাদ। আর আমরা একটা সাবজেক্ট নিয়ে বলছি, আমরা কিন্তু আমাদের তো অনেকগুলো বিষয় নিয়ে আমরা উপস্থাপন করছি, এক একবার এক এক ঢঙে আমরা করছি, তাই না? তো সেই জিনিসটা ওনারা লাইভে এইভাবে কতজনেই বা করতে পারবে, জানে না আমাদের জনসাধারণ এটা যে লাইভে সরাসরি যাওয়া, আবার অনেক সময় আমাদের বিটিভিতে যেটা আসে যে আমি নিউজটা জানি না কি, হ্যাঁ আসছে, সেটা পড়তে হয়, অনেক সময় নিউজটা সরিয়ে দেয়, এই নিউজটা আবার পড়বে, নিউজ দিই তো
নিউজটা তো ওয়ার্ল্ডের সব জায়গায় লাইভই হচ্ছে, সেই জন্য লাইভ কথাটা লেখা থাকে না। আপনি গানের অনুষ্ঠান দেখেন বা টক শো দেখেন, কর্নার দিয়ে লাইভ কথাটা লেখা থাকে। কিন্তু অনেকে মনে করে আমরা হয়তো রেকর্ড করে নিউজ করছি, তাই না? যারা শিক্ষিত আমরা আজকে করোনার করোনার এই সময়টাতে আমরা আসলে এই ব্যাপারগুলো নিয়ে তো অনেক আলোচনা করলাম। এখানে কিছু প্রশ্ন ছিল, একজন জিজ্ঞেস করেছেন দেখলাম যে বাংলাদেশে কি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনা যাবে, ইতালি থেকে প্রশ্ন করেছেন। এটা কিভাবে সম্ভব বা এরকম একটা প্রশ্ন করেছেন। তবে আজকে একটা আশার বিষয় আমি আজকে যে নিউজে পড়ে আসলাম, আপনারা বোধহয় সবাই জানেন যে ব্রিটেনে ক্যামব্রিজ ইউনিভার্সিটির একদল গবেষক ভ্যাকসিন দিয়েছেন কিছু মানুষকে, ভ্যাকসিন মানে হিউম্যান বিইং এর উপরে ভ্যাকসিন দিয়ে, মানে কোনো পশুকে না মানুষকে ভ্যাকসিন দিয়েছেন, মানুষকে দেখবেন তারা যে এটা করোনার উপরে কাজ করে কিনা। আমরা আগামী এক সপ্তাহ পর্যন্ত আমাদের সম্ভবত অপেক্ষা করতে হবে এর রেজাল্ট আসার জন্য। তো সেক্ষেত্রে আমরা এই ভ্যাকসিন যদি আসলে পেয়ে যায় তাহলে কয়েক মাসের মধ্যে আমরা এটার একটা ফলাফল সম্ভবত পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের ওনারাই বলেছেন যে উই হ্যাভ টু ওয়েট টিল সেপ্টেম্বর। তো আর আমাদের বাংলাদেশের ব্যাপারে যেটা, হ্যাঁ, ভ্যাকসিনেশন ছাড়া উপায় নাই, ভ্যাকসিনেশন ছাড়া উপায় না। আর আজকে আমরা যেটা আইসিডি আইইডিসিআর এর ইয়ে পেলাম, ব্রিফিং পেলাম, সেখানে দেখা যাচ্ছে, সেখানে আমি সেখানে আমাদের যে রিপোর্টার ছিলেন তার সাথে কিছুক্ষণ ব্রিফিং এ ছিলাম, তার সাথে যখন কথা বলছিলাম তখন জানতে চেয়েছিলাম যে আগামী মে মাসের মিডল অফ মে বা ঈদের সময়টার ওই সময়টার দিকে বাংলাদেশের অবস্থা কেমন হতে পারে। তো ব্রিফিং থেকে বা ব্রিফিং এর পরে উনাদের সঙ্গে কথা বলার পর তিনি যা জানলেন তা হচ্ছে যে অবস্থা সেরকম খুব একটা বেশি ভালোর দিকে যাবে না, মানে অবস্থা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো খুব মানে বাংলাদেশ এখনো পর্যন্ত মানে আমরা যেটা এক্সপেক্ট করিনি বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ সেদিকেই যাচ্ছে। কারণ হচ্ছে যেমন নারায়ণগঞ্জ, তারপরে যেমন গাজীপুর, এই কয়েকটা জেলায় মানুষ লকডাউন মানছেই না বলা যায়, যে কারণে মানুষ ভীষণভাবে যত্রতত্র ইচ্ছা মতন ঘোরাফেরা করছে, ইচ্ছা মতন ছড়াচ্ছে। এবং তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে রমজান আসার আগে মানুষ মানে কিছুদিন মানে মানুষের মধ্যে যে একটা দূরত্ব রেখে বাজার করবে তার কোনো উপায়ই আজকে ছিল না। এবং বৃষ্টির মধ্যে মানুষ বাজার থেকেই ছড়াবে, আজকে মানুষ এমন ভাবে বাজারে গেছে এবং এমন ভাবে মানুষ আজকে গায়ে গা লাগিয়ে বাজার করেছে। তো মানে আমি আমি আসলে বুঝতে পারছি না যে মানে আমি কি কোনো আফ্রিকার জঙ্গলে আছি। আমার মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলের কোনো পশুকেও যদি শিক্ষা দেওয়া হতো তাহলেও ওরা মনে হয় খুব সুন্দর ওয়েতে মানে দূরত্ব বজায় রেখে রেখে কাজ করতো। কিন্তু আমাদের সেনাবাহিনীরা লুকিয়ে লুকিয়ে ত্রাণ দিচ্ছে, তারপরে আমাদের অনেকগুলো অর্গানাইজেশন কাজ করছে, অনেক কিছুই করছে। আমাদের গভর্নমেন্ট কিন্তু ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু করছে এবং সাহায্য সহযোগিতার জন্য অনেক কিছু করছে, কিন্তু তার বাদে আমাদের মানুষরা সচেতন না। এবং কিছুদিন আগেও একটা অদ্ভুত আমার একটা ট্রল বেরিয়েছে যে মসজিদে কেন মানুষ নামাজ পড়তে যাবে না। তো এখন যখন তারাবির নামাজের কথা বলা হচ্ছে যে তারাবির নামাজে 12 জন করে মানুষ নামাজ করতে যাবে, এটা নিয়েও আবার একটা অন্য ধরনের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে বা ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে মানুষ। কিন্তু এটা তো আমাদের ভালোর জন্যই বলা হচ্ছে, যেখানে আমাদের মক্কায় মানুষের নামাজ পড়া মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে, সেখানে আমাদের বাংলাদেশের মানুষ কেন এরকম করছে, ছাদে উঠছে জামাতে নামাজ পড়ছে, এগুলো আসলে এই সচেতনতার এত অভাব। মানে আমাদের মানুষদেরকে আমরা আসলে
আমরা আসলে অনেকক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের কথা বলছিলাম, আমাদের কষ্টের কথা বলছিলাম, এগুলো ডেফিনেটলি আমাদের কষ্ট এবং এগুলো আমরা শেয়ার করছিলাম আমরা নিজেরা, অবশ্যই তো আপনাদেরকে পেয়ে গিয়েছি বলে আজকে এই কথাগুলো হচ্ছিল, এবং এগুলো অবশ্যই অনেক প্রয়োজনীয় কিছু কথা, এগুলো মানুষের এভাবেই জানা উচিত। হয়তো করোনার মতন এরকম একটা ক্রান্তিকাল এসে যাওয়াতে আমরা এভাবে একটা স্ক্রিনে ছয়জন শেয়ার হয়ে একটা কথা বলার সুযোগ, আর না হয় আমরা এভাবে লাইভে এসে কোনোদিন আমরা হয়তো লজ্জাই পেতাম এভাবে একা কথা বলতে এই প্রসঙ্গগুলো নিয়ে, তাই না? আজকে আমরা এই কথাগুলো খুবই প্রাসঙ্গিক, যেহেতু আমরা সুরক্ষা নিয়ে কথা বলছি প্রসঙ্গক্রমেই কথাগুলো এসেছে, কারণ সবার সুরক্ষার কথা বিবেচনা করা হচ্ছে। আমার মনে হয় যে আমাদেরও সুরক্ষার কথা বিবেচনা করা উচিত, আমাদের নিজেদেরও উদ্যোগ নিতে হবে। আমি প্রথমেই যেটা বলেছি যে আমরা সবাই পিপি পরছে, সবাই পিপি পরে কাজ করছে, সবার প্রতি আমরা সদয়, সবার প্রতি আমরা সহানুভূতিশীল, সবার জন্য আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা যে 3-4-5 ঘন্টা পিপি কোনো কিছু ছাড়া আমরা যে কাজ করছি, আমাদের জন্য কজন মানুষ ভাবছে আসলে? এই প্রশ্নটা রেখে আমি আমি মনে করি আমাদের আজকে তারাবি পড়ার কাজ আছে, আমাদের আরো অনেকগুলো কাজ আছে, কালকে থেকে আমাদের রোজা রাখতে হবে, এবং কালকে আমার নিউজও আছে, না খেয়ে নিউজ পড়তে হবে দুপুর বেলা থেকে অনেকক্ষণ পর্যন্ত। সো আমরা মনে হয় শর্টকাট করলে ভালো হবে আমাদের আলোচনাটা। আমি শেষের দিকে একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের শেষ বিষয়টা হলো শারীরিক সুস্থতার বিষয়, আমরা শারীরিক সুস্থতা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, কিভাবে সুস্থ থাকতে পারি শারীরিক ভাবে? আমরা তো শারীরিক সুস্থতা বা মানসিক সুস্থতা, কারণ নজাত বলছে আইডিসির খবরটা আমি প্রথম জানছি এবং মানুষকে আমি প্রথম দিচ্ছি, মানসিক ভাবে এবং শারীরিক সুস্থতা, এই জন্য আমরা সবাই 30 সেকেন্ড করে বলার একটু অনুরোধ, খুবই অল্প সময় আমরা শেষ করে দিব। একটু প্রথমে একটু লিজাপুর কাছ থেকে আসছি, প্লিজ শেষ করে। হ্যাঁ, আমি শারীরিক সুস্থতা বলতে যেটা হচ্ছে যে আমাদের নিত্যদিনে একটা খাবারের একটা ইয়ে আছে, এখন তো রোজা চলে আসছে, যে গরম পানি, যে আমার নিউজ কাস্টার যারা নিউজ পড়ছেন তাদের গরম পানি সেবন করা উচিত, কালো জিরাটা ভালো, এই কয়েকগুলো হলো আমাদের মানে ফুড হ্যাবিট এটা বলছে। হ্যাঁ, গরম পানিটা খাওয়া উচিত, ঠান্ডা জিনিস পরিহার করা উচিত। আর হলো যে আর মানসিক সুস্থতা বলতে, মানসিক বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আমাদের, আমরা যারা নিউজ কাস্টার নিউজ পড়ছি বা নিউজ দেখছি, আমি জানি আমরা, আমিও যেমন সারাদিন করোনা নিউজ দেখতে দেখতে আমরা একটা সময় পাজল হয়ে যাই। হ্যাঁ, তো আমি মনে করি কি মাঝে মাঝে আমাদের একটু চেঞ্জ হওয়া উচিত, একটু গান শোনা উচিত, যারা বাসায় থাকে বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলা করা উচিত। হ্যাঁ, তো একটু চেঞ্জ করা উচিত। আর আমি মনে করি সবাই আমাদের পজিটিভ একটা অ্যাটিটিউড থাকা উচিত, ইনশাল্লাহ, যেহেতু আমার মনে হয় সব কিছু শুরু আছে শেষ হবে, এটারও একটা শেষ হবে ইনশাল্লাহ আমি মনে করি, সেটা 3 মাস হোক 6 মাস হোক, একটু কষ্ট হচ্ছে আমাদের সবারই, যদি আমরা এখানে সারা পৃথিবী পুরা গোটা পৃথিবীটাই এটা করোনা মুক্ত নয়। হ্যাঁ, তো আমি মনে করি আমাদের মেন্টালি খুব পজিটিভ থাকা উচিত এই মুহূর্তে, ভেঙে গেলে চলবে না। এবং আমাদের আশেপাশে যারা ফ্যামিলি মেম্বার আছে, বাচ্চা আছে, হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, এদেরকেও যারা একটু আছে, আমার মেয়ে যেমন একটু হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো পজিটিভলি ভাবাতে হবে সবকিছুতে, তাই না? অনেকেই ই হয়ে যায়, প্যানিক হয়ে যায়, সো প্যানিকটা ই করার জন্য আমাদের মনে হয় মাঝে মাঝে একটু আনন্দে থাকা উচিত বলে আমি মনে করি। আমি মনে করি এতদিন কাল থেকে শুরু হচ্ছে আমাদের পবিত্র রমজান মাস, সাধারণত আমাদের ডেইলি লাইফ স্টাইল আর রমজান মাসের লাইফ স্টাইল এমনি সময়ই অনেক পার্থক্য হয়ে থাকে, তো আমরা কিন্তু এই কয়েকদিন যেটা আমরা নিজেরা মানুষকে যেসব তথ্য দিচ্ছি বা আমরা যেসব তথ্য পাচ্ছিলাম, বারবারই বলা হচ্ছিল যে মানে কিছু 20 মিনিট পরপর হাত ধোয়ার পাশাপাশি গরম পানি পান করুন, কিছুক্ষণ পরপর গরম পানি পান করুন। এটা হয়তো অনেকেই বলছে যে ভাইরাসটা অনেক সময় গলায় আটকে থাকে, বারবার পানি খেলে জিনিসটা চলে যেতে পারে, তো কাল থেকে শুরু হচ্ছে রমজান মাস, সারাদিন বারবার পানি খাওয়া তো সম্ভব না। আর সংবাদ উপস্থাপক বা আমরা যারা সংবাদ পড়তে যাচ্ছি আমি তাদেরকে বলবো যে সেহরিতে বেশি করে লিকুইড খেয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, তাছাড়া কিছু টনিকের কথা আমরা শুনছি যে আদা জল লেবু মিশিয়ে, লং মিশিয়ে একটু জাল দিয়ে টনিকের মতো খেলে জিনিসটা নাকি অনেকটা আপনার এটা বডি ইমিউনিটি বাড়ানোর জন্য অনেক সহায়ক, প্লাস আপনার এই যেটা বলা হচ্ছে যে জীবাণু যদি গলায় আটকে থাকে সেটা হয়তো বারবার গরম পানি খাওয়ার ফলে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর বারবারই আমরা যেটা জানছি যে যাদের বডি ইমিউনিটি কম তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসটা সংক্রমণের আশঙ্কাটা বেশি থেকে যায়। সেক্ষেত্রে আমি বলবো চ্যানেলগুলো যখন তাদের এই করোনাকালীন সময়ে সংবাদ পরিচালনার জন্য যেসব রিপোর্টার কিংবা নিউজকাস্টার কিংবা সংশ্লিষ্ট যাদেরকেই সংযুক্ত করা হচ্ছে তাদের সবার শারীরিক অর্থাৎ ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড স্টোরিটা যদি জানা থাকে খুব ভালো হবে। আমার মনে হয় যে এরকম সময়ে মানে যার বডি ইমিউনিটিটা কম, যার অ্যাজমা আছে, যার ডায়াবেটিক্স আছে তাদেরকে রিপোর্টিংয়ে একটু কম করে পাঠানো, মাঠে কম করে পাঠানো, অন্য কাজে অন্তর্ভুক্ত করা, তো এইভাবে করে সিলেক্ট করা যায়। আর সবাইকে বলবো বেশি বেশি করে ভিটামিন সি যুক্ত খাবার খান, ফল খান, সবার মতো 20 মিনিট পর পর হাত ধোন, সচেতন হন, ভিড়মুক্ত জায়গা পরিহার করে চলুন, সংযমের মাস সব কিছুতেই সংযম আনার চেষ্টা করুন। আমরা এই করোনার কারণে আমরা হয়তো অনেক জায়গায় দেখেছি কি বলে জীবন ধারণের যেই ম্যানারগুলো, যেই শিষ্টাচার, যেই ভদ্রতা, সেগুলো হয়তো আমরা আমাদের দেশে আমরা হয়তো অনেকেই সেভাবে করে পালন করিনি, নিয়ম মানিনি। আমি আশা করি এই সংযমের মাসে, এই করোনাকালীন সময়ে সবার একটা নিজের অন্তরের থেকে একটা প্রতিজ্ঞা আসুক, প্রতিশ্রুতি আসুক, আমরা আর কখনো কোথাও যত্রতত্র কফ থুতু ফেলবো না, মুখে রুমাল কাপড় চাপা দেওয়া ছাড়া হাসি হাঁচি কাশি দেব না, আমরা আমাদের মানসিক স্বাস্থ্য বৃদ্ধির জন্য ঘরে পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি হালকা ব্যায়াম বা শরীর চর্চা করতে পারি, আমাদের খাদ্য তালিকাগুলো কিভাবে আমরা বাঙালিরা একটু ভোজন রসিক, আমাদের খাদ্য তালিকাটা একটু স্বাস্থ্যকরভাবে আমরা গ্রহণ করার একটা অভ্যাস গঠন করি। এই তো আমার মনে হয় যে এ সময় শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাটা অনেক বেশি জরুরি। সুতরাং যে বা যারা বা অনেকে যদি মনে করেন যে রান্না করছে, নাচ করছে, গান করছে, এই এরকম একটা সময়, আসলে তো সবাই দিনের পর দিন গৃহবন্দী হয়ে চুপচাপ এভাবে বসে থাকা আসলেই সম্ভব না। তা আমি বলবো যে সবাই স্বাভাবিক জীবনযাপন কন্টিনিউ রাখুন, ভদ্রতা শিষ্টাচারের অভ্যাসগুলো গড়ে তুলুন, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলুন, স্বাস্থ্যকর খাবার খান, শরীর চর্চা করুন, ভালো থাকুন, মন ফুরফুরে রাখুন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আচ্ছা, আমরা একটু শুভেচ্ছা যখন জাবেদের কাছে, তার আগে একটু আমরা যেভাবে শেষ করবো, আমরা শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতার কথা বলছি, আমরা শেষ করব ফারজানা আপু যেহেতু আছে তার একটা গান কবিতা বা যাই হোক একটা কিছু আমরা শেষ করবো, প্রস্তুতি নিতে আমরা যাবো জাবেদের কাছে, আমরা যাবো জাবেদের কাছে যাবো। আর আজকে 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 যারা দেখছেন তারা একটু বুঝবেন যে তাদেরকে মূল্যায়ন করা হোক আজকে থেকে, এটা স্বীকৃতি। এবং পরবর্তী কোন সেশনে আমরা আলোচনা করবো জাহিদের কাছে থেকে, আমরা তারপরে আমরা শেষের দিকে যাবো আরকি। প্লিজ, ধন্যবাদ দুলাল ভাই। অ্যাকচুয়ালি যেটা বলেছে শারমিনা বলেছে, আমরা তো ভোজন রসিক, এখন আমাদের পবিত্র রমজান মাস এসছে, আমরা কালকে থেকে রোজা রাখবো, সারাদিন আমরা রোজা রেখে তারপরে সন্ধ্যার সময় আমরা ইফতার করব। সেই ইফতারের জায়গাটাতে আমি একটু বলবো, আমরা একটু ভাজা পোড়া কম খেয়ে এখন যাতে করোনা সচেতন আমরা সবাই, তারপরে আমরা ভিটামিন যুক্ত জিনিস একটু বেশি খাবো, সি যুক্ত, ভিটামিন সি যুক্ত, লেবু, দেন আমরা সবজির দিকে, আমরা সবজি একটু বেশি করে খাবো, লিকুইড জিনিস বেশি খাবো, আর দেন আমরা একটু আমাদের পাশের লোকদের প্রতি একটু তাকাবো, আমাদের যাদের সামর্থ্য আছে তারা, আসলে কি আমাদের দেশ অনেক গরিব দেশ, আমাদের লোকজন বের হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তাই না? আমার পেটে ক্ষুধা, আমি ঘরে কতক্ষণ বসে থাকবো, তাই না? আমরা বলছি আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখবো, আমরা শারীরিক দূরত্ব বজায় রাখবো। আপনি দেখেন একটা কি বলবো 6 ফিট বাই 10 ফিট একটা রুমের মধ্যে 10 জনও থাকছে, 6 জনও থাকছে, কিন্তু আমাদের সেটা দূরত্ব বজায় থাকছে না। তারপরেও কি করবো, আমাদের গভর্নমেন্টও অনেক চেষ্টা করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা আমাদের যা মানে সামর্থ্য যা আছে, আমাদের পাশে যারা আছে, আমার পাশের লোকজনকে আমি একটু সাহায্য করার চেষ্টা করব, বা আমার সামর্থ্য অনুযায়ী আমি দেব, দেওয়া উচিত। এখন কিন্তু আপনারা জানেন কিনা জানি না, আমি গতকাল অফিসে গিয়েছিলাম, আমার অফিসে অনেক ফোন আসছে, আমার ছোট ভাই অনেকে ফোন দিয়েছে, এমনকি আমার ছোট বোনও অনেকে ফোন দিয়েছে,
বললো যে কি এরকম যে চাকরি চলে গেছে, অনেক জায়গায় চাকরি চলে যাচ্ছে, অনেক জায়গায় বেতন পাচ্ছে না। হ্যাঁ, তো গরিব যারা যারা নিম্নবিত্ত তারা কিন্তু রাস্তায় যে 10 টাকা কেজি দরে চাল নিতে দাঁড়াচ্ছে বা যাচ্ছে, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বলবো বা মধ্যবিত্ত শ্রেণীও কিন্তু অনেক কষ্টে আছে, তারা না যেতে পারছে বাইরে হাত পারতে না, তো ওই দিকেও একটু আমরা একটু সচেতন হবো বা আমরা একটু দেখবো, আমরা যদি কিছু লোককে সাহায্য করতে পারি খুব ভালো হবে ইনশাল্লাহ, আমরা তাই করব। আর এই রমজানে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া চাবো, আমাদের দেশ কেন পুরো বিশ্ব যেন করোনা মুক্ত হয়, আমরা যেন আবার সেই স্বস্তিতে ফিরে আসি, সবাই যেন আবার সবার কাছে সেই স্বাভাবিক জীবন যাপন আবার আরম্ভ করতে পারি, এটাই সবার কাছে আমাদের দোয়া থাকবে, আল্লাহর কাছে দোয়া থাকবে, আর সবাই সবার জন্য আমরা দোয়া করব, সবাই যেন ভালো থাকে। আমাদের সংবাদকর্মীও কিন্তু করোনা আক্রান্ত হয়েছে আপনারা জানেন, তো ইনশাল্লাহ আজকে দেখেছি আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেখেছি, মানে যমুনা টেলিভিশনে আমি দেখেছি যে ওরা আল্লাহ দিলে ভালো আছে, ভালো হয়েছে, তো আমরা যেন আর কেউ আক্রান্ত না হই, আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি, সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাইকে ধন্যবাদ। আমিও সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, আমি আসলে খুবই মুগ্ধ, আর আমি লাইভ আসার আগে চিন্তা করি নাই যে সময়টা এত সুন্দর করে কাটবে, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে যুক্ত করার জন্য, বিশেষ করে জাবেদ ভাই দুটোকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমার ছেলেটার কাছ থেকে দূরে আছি বেশ কয়েকদিন, ব্যক্তিগত কথা বলছি এই জন্য, কারণ আমার ধারণা আমার মতো আরো অনেকেই আছে যাদের সুযোগ আছে তারা হয়তো করেছে, যাদের সুযোগ নাই তারা পারেনি, সবাই দোয়া করবেন, আমি চাই তাড়াতাড়ি এই সময়টা কেটে যাক, আমার ছেলে তো আমাকে খুবই জড়ায় ধরতে চাই, আমি পারি না, ও আমি মনে করি যে আমাদের সবার মাথার উপর থেকে এই যে একটা মানে ক্রান্তি, এই যে একটা দুর্যোগ, খুব তাড়াতাড়ি কেটে যাক, আমরা খুব সুন্দর স্বাভাবিক জীবন আছি, যেহেতু রমজান মাসটা আছে আমরা আশা করতেই পারি আল্লাহর একটা রহমত কোনো না কোনো ভাবে যেন আমাদের উপর চলে আসে। ধন্যবাদ, আমি একটু ধন্যবাদ জানাই দুলাল ভাই, আপনাকে ধন্যবাদ, কাদের ভাই ধন্যবাদ, তারপরে ফারজানা তোমাকে অনেকদিন পর দেখলাম ভালো লাগলো, যদিও দেখি একাত্তরে নুজাত এবং শারমিন সবাইকে অনেক ভালো লাগলো, আজকে আমরা খুব কয়েকটা বেশ ভালো পেয়েছিলাম এই লাইভ আড্ডাতে, ভালোই লেগেছে, সবাই ভালো থাকো, সুরক্ষিত থাকো, ফ্যামিলি তোমাদের ভালো থাকুক ইনশাল্লাহ, এই রমজান মাসে তোমাদের সবার জন্য দোয়া করি, এই আর কি আমার জন্য দোয়া করো, আমরা লাস্টে ফারজানার একটা কিছু শুনবো, দেন দুলাল ভাই যেটা বলেছে শুনতে শুনতে আজকে আমাদের আড্ডা শেষ হবে। আচ্ছা, আমি শুধু দুটো ইনফরমেশন দিয়ে দিই, আজকে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট নিউজ ছিল যে করোনার সময়ে কি খাবে বা কি করবে, তো আমার কলিগরা তো অনেক কিছুই বলেছেন, তার মধ্যে ভিটামিন সি সবাই বলেছেন, ভিটামিন সি খেতে বলেছেন, ভিটামিন সি যুক্ত খাবার, এবং পারলে ভিটামিন সি যুক্ত খাবার যদি অ্যারেঞ্জ করতে নাও পারেন তাহলে ভিটামিন সি ট্যাবলেট 800 mg, আর হচ্ছে পারলে সকালবেলা রোদটা গায়ে লাগানোর একটা চেষ্টা করতে হবে, ভিটামিন ডি যাতে গায়ে লাগানো যায় অন্তত 15 থেকে 20 মিনিট ভিটামিন ডি গায়ে লাগানো, এটা একেবারে মাস্ট করতে বলেছেন ডক্টর, একজন ভারতীয় ডক্টরের একটা নিয়েছিল, সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা, আর হচ্ছে রসুন খেতে বলেছেন, কাঁচা রসুন খেতে বলেছেন, এই চারটা এই তিনটা ইনফরমেশন মানে খুব জোরালো ভাবে তিনি দিয়েছেন, আর অন্যান্য সবকিছু তো আছে আমার কলিগরাই বলেছেন, আর নতুন করে বলার কিছু নেই, সবাইকে দেখে খুব ভালো লাগছে, জাবেদ ভাই আমার অসম্ভব পছন্দের একজন মানুষ, লিজা আমার খুব প্রিয়, আর শারমিন খুব সুইট দেখতে, নুজহাত তো আমাকে এমন ভাবে একদিন জড়িয়ে ধরেছিল আমার একটা কবিতার প্রোগ্রাম দেখার পরে, আমি সেটা কখনো ভুলতে পারি না, ও কান্না করে দিয়েছিল, এটা আমার লাইফের একটা খুব গুড মেমোরি, এদিনও আমি আসলে আমার এই সময়টাতে আমার মাকে অনেক বেশি মিস করছি, এবং সবসময় আমি আমার মাকে মিস করি, আমি আমার মাকে নিয়ে লেখা একটা ছোট্ট গল্পাকারের একটা লেখার, যদিও আমার এখানে একটা রিকোয়েস্ট এসেছে একটা লেখা শোনানোর জন্য, তো আমি আমার মাকে নিয়ে লেখাই একটা শোনাবো, দেখি পারি কিনা কতটুকু পারি, হ্যাঁ এটাই, এক মিনিট, আমার কুকুরটা মানে আমাকে আজকে সারাদিন দেখেছে খুব ব্যস্ত, ও অস্থির হয়ে গেছে একটু, হ্যাঁ একটা সেকেন্ড,
নজাত তো গান করেন, গান শোনাবেন নাকি নজাত? তার কথা বলতে আপুর সাথে প্রথম দেখা হয়েছিল মনে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠানে। হ্যাঁ, আপনি আর আমি দুজনেই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আপনি কবিতা আবৃত্তি করেছিলেন, আমি আর করি নাই, আমি চলে আসছি। একটু একটু বের করে নি। হ্যাঁ, ওখানে জাবেদ ভাই একটু গান শোনান আপু, খুশ থাক, আপনি একটু গান শোনান যদি জাবেদ ভাই। আমি গান শোনাবো, লিজা লিজা ভালো গান পারে, লিজা একটা গান গায়। লিজা লিজা একটু গান শোনান আমাদের, এক রেন করে হয়ে যায় এটা, আমাদের মানুষ সবাই মিলে গাবো। আমাদের এখন একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে আমরা এখন যদি একটু মেডিটেশন করি বা এবং পাশাপাশি যদি আমরা একটু একটু মেডিটেশন একটু যোগ ব্যায়াম এই জিনিসগুলো আমরা এখন একটু করতে পারলে এবং আমাদের ছেলে মেয়েদেরকে সহ নিয়ে করতে পারলে খুব ভালো হয়। আমি সারাদিন খুব প্রস্তুতি নিয়েছি যে আমি রমজানটা কিভাবে কাটাবো, আমি একটা প্ল্যানিং করে ফেলেছি। আমার মনে হয় তারাবি নামাজটা অনেক উপকারে আসবে, আমরা সবাই তারাবি নামাজটা করি। আমি কিছু সামান্য নামাজটা অনেক বড় মেডিটেশন, নামাজ পড়লে নামাজটা অনেক বড় মেডিটেশন। আচ্ছা, আমি কিছু মিউজিক দেব, যেভাবে শুনতে ভালো লাগে। এক মিনিট, হ্যাঁ মিউজিক পাওয়া যাচ্ছে? ছটফট করতে করতে ঘুমটা ভাঙল, তৃষ্ণায় গলা আটকে আছে, কোন শব্দ বেরোচ্ছে না। আমি ভয়ঙ্কর চেষ্টা করছি শব্দ করার, পারছি না। এ অবস্থায় উঠে বসে পড়লাম বিছানায়, এক কোমর স্পর্শ, জানতে চাইল কষ্ট হচ্ছে মা, একটু পানি খাবি? আমি অদ্ভুত ভয় পেলাম, মায়ের আওয়াজ। মা কোথা থেকে এলো? মায়ের তো আসার কথা নয়, কিন্তু স্পষ্ট কথা বলছেন যে। আমি ভয় ভয় বললাম, আম্মা আপনি আপনি কিভাবে এলেন? অনেকক্ষণ ধরে দেখছি তুই কষ্ট পাচ্ছিস, ঘুমে মাঝে মাঝে এমন হয়, ভয় পাস নে মা, নে পানিটা খেয়ে নে। আমি এক নিঃশ্বাসে পানিটা খেলাম, আমার তৃষ্ণা জুড়িয়ে গেল। তাহলে তো সত্যি মা এসেছেন, আমি যে স্পষ্ট তৃষ্ণা জুড়ানোর অনুভূতি পেলাম। মা বললেন, সবকিছু নিয়ে এত ভয় পাস কেন তুই? একটু চুলে হাত বুলিয়ে দেব, ঘুমাবি? না আম্মা, আপনি আমার পাশে বসে থাকেন, আমি আপনার আঙ্গুলগুলো টিপে দিই, আপনার আঙ্গুলগুলো মোটা আর তুলতুলে, আমার টিপতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে বলেই মা আমার পাশে শুয়ে পড়লেন। গল্প শুনবি আম্মা? আপনার গল্প শুনব, আপনার গল্প কোনো দিন শোনা হয়নি। আমার কোনো গল্প নেই রে, আমার গল্প তোরাই, তোরা চারজন, তোদের ছোটবেলা, তোদের কিভাবে বড় করলাম, তারপর কি করে ধীরে ধীরে আলাদা হয়ে গেলি, আমার গল্প ওসব নিয়ে। আমার নিজের কোনো গল্প নেই মা। আচ্ছা আম্মা, এই এত বছরের সংসার জীবনে আপনার কখনো সংসার ছাড়তে ইচ্ছে করেনি? করেছে তো অনেকবার, বিয়ের পরে তো করতো ভীষণ। তাহলে রয়ে গেলেন কেন? এভাবেই রয়ে যাওয়া হয়, একটা সন্তান হয়, একটু অপেক্ষা হয়, তারপর আরেকটা, এভাবে মা জড়ায়,
আর কোথাও যাওয়া হয় না। একদিন ধীরে ধীরে নিজের সব গল্পগুলো নষ্ট হয়ে যায়, সবার গল্প নিজের গল্প হয়ে যায়, ভুলে যাওয়া যায়। আমি সব ভুলে গেছি রে মা, তোদের ছাড়া আমার আর কিচ্ছু মনে নেই। আম্মা, আপনি একটা কাজ করেন, প্রতি রাতে আমার কাছে আসেন, গল্পগুলো মনে করেন, আমাকে বলেন, আমি লিখব। মা কুটকুট করে হেসে উঠলেন, তুই লিখতে জানিস? আম্মা, আমি এখন অনেক লিখি, শুধু আপনার গল্প লিখতে পারি না, কারণ আপনার কোনো গল্প আমার জানা নেই। মায়েদের নিজেদের কোনো গল্প থাকতে নেই রে, মায়েদের শুধু সংসারের গল্প থাকতে হয়। আম্মা, আমি সব লিখব, আপনার শৈশব, কৈশোর, মেয়েবেলা, সব সব গল্প। না রে, ওই স্মৃতি আমি ধ্বংস করে ফেলেছি, ওই স্মৃতি যদি আবার ভর করে আমার অনেক বাঁচতে ইচ্ছে করবে রে। সব ফিরে পাওয়া যায়, শুধু চলে যাওয়ার সময় ফিরে পাওয়া যায় না। চারটে পুতুল বড় করে পৃথিবীতে ছেড়ে দিয়েছি, জীবিত থাকতেই পুতুলগুলো আমাকে ছেড়ে থাকা শিখে গেছে। একদিন হঠাৎ দেখি আমার আর কিচ্ছু নেই, আমার শৈশব নেই, আমার কৈশোর নেই, আমার প্রেম নেই, আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। ঠিক সেদিন মরে না গেলে আমার বড্ড অসুবিধে হয়ে যেত রে, নিঃস্ব আমি আসলে কি নিয়ে বাঁচতাম? আম্মা, আপনি প্রতি রাতে আমার কাছে আসবেন, আমি আপনার গল্প লিখতে চাই। আম্মা, তাহেরা বেগম মৃদু হাসলেন, শুরু হলো গল্প, তাহেরা বেগমের নিজের জীবনের গল্প, আসল জীবনের গল্প, যেই গল্পে তাহেরা বেগম তার বড় ছেলে হাবিবের মা নন, যে নামে সবাই তাকে চেনে, যেই গল্পে তিনি কেবলই একজন তাহেরা বেগম। শেষ, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে আমরা ছোট সময় একটা কবিতা পড়েছিলাম, মা কথাটি ছোট্ট কি কিন্তু যেন ভাই, তাহার চেয়ে নাম যে মধু আজকে সেই মা জানে, সেই মায়ের কষ্ট জানে যার পৃথিবীতে মা নাই, সেই সন্তানই জানে যার মা দেশে থাকা অবস্থায় মার থেকে অনেক দূরে অবস্থান করছে তার সন্তান। আজকে যারা আমরা ঢাকা শহরে বসে রয়েছি, মা অনেক গ্রামে অথবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমরা ওই কষ্টটা কিছু হলেও উপলব্ধি করতে পারছি। আর সেই মায়ের কষ্ট তো অনেক বড় কষ্ট, যার চোখের সামনে করোনা বা কোনো রোগের মতো কারণে তার ফুল থেকে সন্তানকে ছিটকে পড়েছে। আজকের এই লাইভ থেকে আমরা সেই সকল মায়েদের প্রতি শত শ্রদ্ধা জানাই, এবং তাদের যে সকল মায়েরা পৃথিবীতে চলে গিয়েছে তাদের রোহেরা রোহের মাগফিরাত কামনা করছি, আর পৃথিবীর সকল মায়েদের জন্য দোয়া কামনা করছি। প্রতিটা মায়ের মুখে হাসি ফুটে উঠুক, কোনো করোনায় আর যেন পৃথিবীর বুকে কাল থেকে যেন শুনি আর কোনো মায়ের কেউ খালি হয়নি, আর কোনো সংবাদ প্রভৃত নয় পৃথিবীর কোনো মানুষকে যেন এই প্রাণঘাতী ভাইরাসটি আক্রমণ না করতে পারে। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রমজানুল মোবারক, সবাইকে রমজানুল মোবারক, রমজানুল মোবারক, সবাই ভালো থাকবেন। আর আমি সবার কাছ থেকে একটু বিদায় নিচ্ছি, আর সত্যি আমার খুব ভালো লাগলো, আমি লাইভ সেশন করি আজকে, আমাদের একটা অন্যরকম সেশন, হয়তো কোনো একটা বিষয় আসবে। আর দেশে এবং প্রবাসে যারা এতক্ষণ আমার লাইভ দেখছেন, আমরা রোজার মাঝে আরেকবার আসতে পারি সবাই মিলে, অবশ্যই আমরা আসবো, আপনাদের
আমন্ত্রণ থাকবে অবশ্যই, আমি আপনাদের বলে আমি লাইভ করবো অবশ্যই। আমি এইচএনগুলোর লাইভ যেটা আমি রেগুলারি বিভিন্ন পেশাজীবীদের নিয়ে করি, আজকে আমি গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রথম করলাম। আমি চেষ্টা করি যারা ওই ধান কেটে দিচ্ছে তাদের নিয়ে কাজ করি, যারা টেলিভিশনে আসে তাদেরকে আমি খুব কম আনি। তারপরেও আজকে যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, এখানে আমরা ছয়জন ছয়টা টেলিভিশনের প্রতিনিধিত্ব করছি, সরাসরি টেলিভিশন থেকে মেইন স্ট্রিমের জার্নালিজম থেকে আমরা কাজ করছি। তো সত্যি আমার সহকর্মী যারা রয়েছে সকলের জন্য দোয়া আছে, বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীর জন্য দোয়া আছে, পৃথিবীর সকল গণমাধ্যম কর্মীর সুরক্ষা কামনা করে আজকের সেশন এখানেই শেষ করছেন। শুভ এবং সবাই ভালো থাকবেন, রমজানুল মোবারক। ধন্যবাদ সবাই, খুদা হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।